আমরা তিন বোন দুই ভাই, বাবা মা পরিবার সহ ঢাকাতেই আমরা থাকি। আমি পড়াশোনা করেছি একটা মাদ্রাসা থেকে, আমার বাবাও সে মাদ্রাসার শিক্ষক ছিলেন। বর্তমানে সবাই আমরা ঢাকাতেই এই পরিবার নিয়ে আছি। সেখানে আমার পড়াশোনা, আমার বাবা খুব গার্ড করতেন আমাকে মাদ্রাসাতে যে নিয়মিত পড়াশোনা করার জন্য, কিন্তু ওই মাদ্রাসার চাপটা খুব বেশি ছিল, যার জন্য আমি পড়াশোনাটা আমি একটু করতে চাইতাম না। আমার এরপর আমার মা খুব সহজ সরল একজন মানুষ। আমার বাবা যাই বলতেন না কেন, আমার মা সেটা স্বেচ্ছায় করে দিতেন, কোনো দ্বিধাবোধ করতেন না। তো আমার SSC যখন কমপ্লিট হয়ে গেল, SSC কমপ্লিট হওয়ার পরে আমি ইন্টারে ভর্তি হলাম। ইন্টারে ভর্তি হওয়ার পরে এরপরে আমাদের গ্রামে গিয়েছিলাম, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লাতে গ্রামে গিয়েছি সবাই ফ্যামিলি সহ। তো সেখানে আমার দাদার একটা মিলাদ মাহফিল ছিল, মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে পরে আমাদের পুরো গ্রামটা, আসলে গ্রামে তো আমার একটা যাওয়া হয়নি, ওই লাইফ প্রথম আমরা গ্রামে গিয়েছি সবাই, পুরো গ্রামটা ঘুরে আসছি বাবার সাথে। পরে দুই দিন থাকলাম ওখানে, থেকে আবার ঢাকায় ব্যাক করলাম। ঢাকায় ব্যাক করে আমার বাবা একটু সমস্যা ছিল যে উনি করতে গিয়ে কথায় কথা রেগে যেত যে একটু এমন তেমন হইলেই রাগারাগি শুরু করতো, আর বিশেষ করে মানে তার ছোট ছেলেদেরকে প্রচন্ড মারত, পড়াশোনা না করলেই মারধর করতো বাবা। তো রাগ করেই একদিন আমার ছোট ভাই বাসা থেকে চলে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাবা চারিদিক দিয়ে মাইকিং করতেছে যে আমার আমার ছেলের বিষয়ে, ছেলেকে পাওয়া যাচ্ছে না কোথায়। পরে আমার ছোট ভাই দুই দিন এরকম তাকে খুঁজে পাওয়া যায় না, সে হচ্ছে মাদ্রাসা থেকেই পালাইছে আর খুঁজে পাওয়া যায় না, চতুর্দিকে মাইকিং যে কোথায় গেছে। পরে দেখা গেল তার এক বন্ধুর বাসায়, সে তার বন্ধুর বাসায় চলে গেছে গাজীপুরে, সে গাজীপুরে গিয়ে পালাইয়াছিল। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে ওই তোমার ওর বন্ধুর মা ফোন দিছে যে তাদের বাসাতেই আছে। পরে আমার আব্বু আম্মু দুইজনই হচ্ছে সেখানে চলে গেছে গাজীপুরে গিয়ে ওখান থেকে নিয়ে আসছে আমার ছোট ভাইকে। নিয়ে আসার পরে তো যখন সন্তান যখন হারিয়ে যায় তখন হচ্ছে বাপ মা পাগলের মতো হয়ে যায়, কিন্তু আমার বাবা নিয়ে আসার পরেই তাকে প্রচন্ড মারধর করছে যে কেন তুমি মাদ্রাসাকে পড়ালা, এত টেনশন ভিতরে রাখছো আমাদেরকে, হেনস্তা। পরে তারপরে ওকে আর মাদ্রাসা যেতে দেওয়া হলো না, পরে ঘরের মধ্যেই বন্দিও। পরে আমাদের বাসার মধ্যে পাশের ফ্ল্যাটে যারা আছে ওরা বলতেছে যে বাপ হুজুর হয়েছে মেয়েদের, অথচ সন্তানগুলার কি মানুষ বানাইছে, সঠিক শিক্ষা দিতে পারে নাই, যে অবাধ্য সন্তান বাসাকে কারোকে না বলে চলে গেছে। পরে এটা নিয়ে টেনশন, আমি আম্মু কান্নাকাটি করে, আম্মুর সাথে সাথে আমিও কান্নাকাটি করতেছি। তোর বাবা বললো কারোই পড়াশোনা করাবো না, সবার পড়াশোনা বন্ধ করে দেবো, এক একটা বেয়াদব হয়েছে। তখন বাবাকে বললাম, বাবা তোমার একজনের সাথে রাগারাগি, তুমি সবাইকে কেন বকা দিচ্ছ, আমরা তো সবাই ঠিক আছি, আর মার সঙ্গে এরকম সারাক্ষণ যদি ঝগড়া করো এটা কেমন শোনা যায়, মার সঙ্গে ঝগড়া করবো না, কখনো খারাপ ব্যবহার করো, মা তো কখনো প্রতিবাদ করে না তোমার। এরপরে বাবা চুপ হয়ে বের হয়ে চলে গেছে। সকালে আর বাবা খাওয়া দাওয়া করেনি, খাওয়া দাওয়া না করেই সে মাদ্রাসায় চলে গেল। তারপর ওই দিন আর বাবা বাসায় আসে নাই, রাগ করে সারা রাত হচ্ছে মাদ্রাসাতেই ছিল। আর তখন শীতের সময় ছিল, তো শীতের সময় হচ্ছে মাহফিল হয় চারিদিকে, আব্বু সেই মাহফিলগুলোতেই যায়, আসে না সারা রাত। আম্মু তো ঘুমায় নেই টেনশনে যে বাসায় আসলো না মানুষটাই, তোদের জন্য আমার সংসারে এত অশান্তি, ছেলেপুলেরা মানুষ আস না। এরপরে আমার ইন্টার পরীক্ষার সময় চলে আসলো, আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছি। এরপরে আমি একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন নেই, সেখানে কোচিংয়ে ক্লাস করতে থাকি সেখানে। তারপরে আমার ওখানে একটা ছেলের সঙ্গে, আমার টিচার যিনি, হ্যাঁ, কিন্তু আমি তো প্রথমে জানতাম না সে আমার শিক্ষক, আমি প্রথমে ভেবেছিলাম কি হয়তোবা সে আমাদের সাথেই অ্যাডমিশন হতে নিয়েছে, কারণ সে এতটাই স্মার্ট ছিল তাকে দেখে বোঝা যাইতো না যে সে আমাদের শিক্ষক। পরে হয়তো বা আমাদের ক্লাস ওয়াল ভর্তি করতে হয় এরকম অ্যাডমিশন নিতে আসছে। পরে দেখি না সে, আমরা যখন আবার দ্বিতীয়বার ক্লাসে গেলাম, দ্বিতীয়বার ক্লাসে বসে পাশে দেখি যে আমাদের ক্লাসে আসছেন ক্লাস নেওয়ার জন্য। তখন আমার বান্ধবীর সমালোচনা করতেছিলাম যে কিরে এনাকে না আমরা গতকালকে দেখলাম, তো বলে যে না এনে আমাদের শিক্ষক। ও আচ্ছা, মানে আমাদের তোকে টিচার বলে ডাকতাম না, আমরা হচ্ছে ওই কোচিংয়ের যে স্যারা ছিল তাদেরকে ভাইয়া বলে ডাকতাম, সমর্থন করতাম, ভাই বলে ডাকতাম।
তো সেখানে ওই ভাইটা আবার করতো কি, বেশি একটা কথা বলতো না, চুপচাপ ছিল। কিন্তু চুপচাপ থাকতে থাকতে ক্লাসের মধ্যে সবার ভেতরে দেখতাম যে আমাকে সবসময় ওই পড়ার জন্য আর কি আমাকে অগ্রসর করতো। সে বারবার বেশি প্রায়োরিটি আমাকে দিত যে দাঁড়াও, আমি ঠিক মতো পড়াশোনা করতাম না, তারপরেও উনি আমাকে সবসময় গাইড করতো। সেটা কেন গাইড করতো আসলে বুঝতে পারি নাই। পরবর্তীতে আমাদের হচ্ছে সেমিস্টার পরীক্ষা নাই কোচিংয়ে, সে পরীক্ষার মধ্যে আমার রেজাল্টটা একটু খারাপ হয়েছিল, এটা আমি ভালো হয়নি। তো তখন হচ্ছে ওই স্যার আসছে, তার এসে বলতেছে যে কি ব্যাপার হুমায়রা, তুমি পড়াশোনা করো না বাসাতে? আমি বললাম হ্যাঁ ভাই করি তো। তো বলছে কোথায় করো, করলে পারে তার রেজাল্ট খারাপ কেন? হ্যাঁ, তো উনি একটু লাজুক টাইপের ছিল, তো লাজুকভাবে আর সামনে এসে কথা, আর ভাইয়া যখন কথা বলতো না তখন আমার মানে কেমন যেন লাগতো আর কি ভেতরে। তখন ভাই বলতো যে তুমি কি ভয় পাচ্ছ আমাকে? না ভয় পাচ্ছি না। অন্যান্য টিচার যারা ছিল তারাও যখন কথা বলতো তখন তেমন কিছু মনে হতো না, কিন্তু ওই টিচার যখন আমাদের সামনে আসতো তখন কেমন যেন আমার লাগতো। তো বলছে ঠিক আছে নেক্সট টাইম থেকে ঠিকভাবে পড়াশোনা করো। পরে ক্লাসে চলে গেছি, পরে বান্ধবীরা সমালোচনা করছে স্যারটা না বেশি বেশি গার্ড দেয় না, বেশি গার্ড দেওয়া স্যার কিন্তু পছন্দ না, একটু বেশি বেশি করে। তো বলতেছে যে কেন তোর পছন্দ না? আপনার না পছন্দ না, স্যার ভালো একটু চুপচাপ, কিন্তু মাঝে মাঝে এমন এমন কথা বলে না খুব রাগ হয়, এত গার্ড দেওয়া লাগবে কেন রে? তারপরে আমরা তো ক্লাস থেকে বের হয়ে গেলাম, বের হওয়ার পর আবার পরে পরবর্তীতে আবার আসছে ক্লাসে, এসে এসে যখন ক্লাসে ঢুকবো তার আগেই হচ্ছে ভাইয়া ডাক দিছে, মানে সে টিচার ডাক দিছে, ডাক দেওয়ার পর বলতেছে যে হুমায়রা একটু কথা ছিল। জি। তো আমরা ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করছি, তোমার বাসায় কে কে আছে? বুঝছে আমার বাবা মা সবাই আছে। সবাই ভালো আছে, আঙ্কেল ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আব্বু ভালো আছে। তারপর বলতেছে যে তোমাদের বাসায় আমাদেরকে ইনভাইট করবো না, আমরা সবাই যেতাম একসময়। আমি বললাম যে স্যার কোনো ইম্পর্টেন্ট কথা আছে আপনি ডেকেছিলেন যে আমাকে? তো না এমনিতেই আসলে পড়াশোনা করতেছ কিনা, তোমাদের বাসায় সবার কি অবস্থা এই খোঁজ নিচ্ছে। পরে আমরা আবার ভিতরে চলে আসলাম, পরে আমার বান্ধবী ছিল, কি জিজ্ঞেস করলো রে? আমি বললাম যে বাসা সম্পর্কে জিজ্ঞেস করতেছে। তো বলতেছে যে স্যার মনে হয় তোর প্রতি একটু উইক হয়ে পড়ছে। আমি করেন না উনি এমনই হয়তো পড়াশোনা করিনি তো রেজাল্ট খারাপ হয়েছিল আমার, যে এই জন্য যদি কোথাও চান্স না পাই এই জন্য মানে গার্ড করতেছে। বলে যে না এই জন্য না, নিশ্চয়ই কোনো কারণ আছে। এরপরে বলছে কি কারণ থাকতে পারে তোর কি মনে হয়? তো বলতেছে যে কি জানি দেখ কি হয় সামনে। পর ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে আবার সে সবার প্রতিদিনের মতো আমাকেই সবসময় দাঁড় করায় ক্লাসের মধ্যে, কোনো কিছু ধরলে সেটা আমাকে আগে ধরে। তারপর দ্বিতীয় দিন আর ক্লাসে আসি নাই, পরের দিন ক্লাসে আসা হয় নাই, ক্লাসে আসি নাই। পরে স্যার করছে কি আমার ফোন দিছে, আমার তখন ফোন ছিল না, আমি তখন ফোন ব্যবহার করতাম না, আমার আম্মুর ফোন ছিল, আমার আম্মুর ফোনে ফোন দিছে যে হুমায়রা আজকে ক্লাসে আসে নাই, তো কি সমস্যা হয়েছে কিনা, ওর জ্বর টর হয়েছে কিনা। তো আম্মু বলতেছে না ওর এমনিতে এক জায়গায় যাবে তো এই জন্য যায় নাই। পরে বলছে ওর সাথে কথা বলা যাবে? পরে আমাকে দিছে আম্মু যে তোর কোচিং থেকে ফোন দিছে কথা বল। তাই আমি ফোন ধরেছি, সালাম দিয়েছি। তো বলছে যে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? বলছে হ্যাঁ ভালো আছি। তুমি ক্লাসে আসনি কেন? যে ক্লাসে আসনি আসছে এক জায়গায় যাবো তো এই জন্য, আর এমনি ভালো লাগছিল না। বলে যে ও আচ্ছা, আমি ধরো তোমার বাসাতে কোনো সমস্যা হয়েছে কি না এই জন্য তোমাকে আসলে ফোন দিচ্ছিলাম মানে কথা বলার জন্য। আমি বললাম না কোনো সমস্যা হয়নি, আমি নেক্সট ক্লাসে আসবো। আমাদের কোচিংটা ছিল হচ্ছে আবার ফার্ম গেটের ওইদিকে, যাতায়াত করতে সময় লেট হয়ে যেত, আমার লেট হয়ে গেলেও তো টিচার কিছু বলতো না কারণ একটু দূরে বাসা এই জন্য। তারপর যখন আবার গেছি ক্লাসে, স্যার ওই দিন হচ্ছে বলতেছে মানে আমাদেরকে, আমার বান্ধবী আমাদেরকে খাওয়াইতে নিয়ে যাবে সেই রেস্টুরেন্টে। তো বলতেছে যে ওই দিন ওনার হচ্ছে জন্মদিন ছিল, তো জন্মদিন উপলক্ষে আমাদের বান্ধবীদেরকে সবাইকে খাওয়াইতে নিয়ে গেছে, এবং অন্যান্য টিচাররাও ছিল, সব স্টুডেন্টরা আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার শেষ করে এরপর যখন আমরা চলে আসলাম, তখন হচ্ছে আমরা যে বাসে আসতেছিলাম আর কি, ওই বাসের পাশের সিটে হচ্ছে আমার টিচার বসেছিল। তো টিচার বসে কথা বলতেছে আমার সাথে যে কখনো বাইরে যাও না, বুঝছে না বাইরে তো যেমন যাওয়া হয় না আসলে, আর বাবা পছন্দ করে না বাইরে কোথাও যাওয়াটা। তো বললো যে আমাদের সামনে একটা প্ল্যান আছে, আমরা সবাই হচ্ছে পিকনিকে যাব, আমরা পিকনিকে ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান করছি, তো তোমাদের বাসাতে এটা জানায়ো। আমাদের বাবা তো কখনোই রাজি হবে না কোথাও পিকনিকে যাওয়াটা কোচিং থেকে। তো এরপর
বলতেছে যে না তুমি বলে দেখতে পারো, তারপর বাকিটা আমি আঙ্কেল বা আন্টির সাথে কথা বলে নিব। তো আমাদের কোচিং এর যারা ছিল ওরা সবাই যাবে, কিন্তু আসলে আমার বাসা থেকে পারমিশন দিচ্ছিল না, আমার বাসা থেকে একটু কড়াকড়ি নির্দেশ যেসব পছন্দ করে না তারা। এরপর বাবাকে যখন বলছে যে আব্বু আমাদের হচ্ছে সামনের মাসে প্রথম সপ্তাহের দিকে বলতেছে যে ঢাকার বাইরে ঘুরতে নিয়ে যাবে, মানে পিকনিকে যাবে আর কি, আব্বু বলছে না ওখানে যেতে হবে না, ওইখানে কোথায় কি হবে না হবে হারায় যাবে তা ঠিক নাই, আর টিচাররা সবসময় কি তোমাদেরকে গার্ড করে রাখতে পারবে, আর এখানে ক্লাস করতেছো ক্লাস করো কিন্তু এখানে ঘুরতে যেতে হবে না। পর আমি কিছু বললাম না, যে থাক বাবা যেহেতু পারমিশন দিচ্ছে না বাবার উপরে কোনো কথা বলবো না। এরপরে আব্বু মানে যেতে আম্মুকে বলছে ও যেন এখানে না যায়, এখানে ভালো ছেলেরা যায় না। এরপর আমার টিচার ফোন দিছে, আমার টিচার ফোন দিছে যে আরেকজন আমাদের আরেক টিচার ছিল, উনি ফোন দিছে, ফোনে বলছে যে আঙ্কেল হুমায়রা কি পিকনিকে যাচ্ছে, আমাদের তো সবাই যাচ্ছে। তো আব্বু বলছে না ও যাবে না, বলছে আঙ্কেল দেখে না সবাই যেহেতু যাচ্ছে তো আমরা সব যাচ্ছি সব শিক্ষার্থীদের মানে শিক্ষার্থীদের নিয়ে আমরা একটু সফরে যেতে, একটু ওখানে তেমন কোনো সমস্যা হবে না, জাস্ট একদিনের জন্য আমরা যাবো রিটার্ন চলে আসবো, সেদিন আমরা সিলেটে যাওয়ার কথা ছিল আর কি আমাদের। আব্বু রাজি না, পরে শেষমেশ পর্যায়ে আমার মা একটু রাজি করাইছে, তারপরেও সাথে আমার বাবা যাবে, যে তবে একা ছাড়বে না, যে না সাথে সে বাবা যাবে। এরপরে কোচিকে বলা হলো যে তার গার্জেন সাথে যেতে চাচ্ছে, তখন আব্বুর সাথে গেল আমাদের, পরে রাজি করে আমার আব্বুর সাথেই আমরা সবাই মিলে মানে পিকনিকে গেলাম। তো বাসায় আবার ওরা ছিল, ওরা বলছে তাহলে একজন বোনকে নিয়ে যান না, পর আব্বু বলেছে না শুধু আমি যাবো সাথে, তখন আব্বু আমার সাথে আর সারা সহ সব পিকনিকে চলে গেলাম। ওই পিকনিকে যাবার পরে স্যার বলতেছে যে শেষ পর্যন্ত আঙ্কেলের সাথেই আসলা, বলতে হ্যাঁ বাবা তো আমাদের একা কোথাও ছায় না, তাছাড়া জীবনে প্রথম এই এতদূর বাবা রাজি হয়েছে সিলেটে মাছ দেখতে নিয়ে আসার জন্য, তাও মনে হয় আসতো না বাবা, কি বাবা আবার এগুলোর ভক্ত ছিল বেশি, আমার বাবা দিয়ে যে মাঝার বা এগুলাতে আব্বু খুব বিশ্বাসী, সে চলে আসছে আমাদের সাথে। তো আব্বু ওয়েট করছে, পরে আমরা পাশে দেখলাম সব বান্ধবীদের সঙ্গে ঘোরাফেরা করছি সব জায়গাতে চা বাগান দেখতে গেছি, ঘোরাফেরা করার পরে এরপরে মাঝারে যখন আমরা আসছি ওই মাঝারে এক জায়গা আছে যেখানে বড় বড় মাছ দেখার জন্য ওইখানে দাঁড়াইছি আমরা, দাঁড়ানোর পরে তখন ওইখানে আমাদের টিচার আসছে, আসার পর বলতেছে তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় কোথায় থাকতেছো, একটু কথা ছিল তোমার সাথে আমার, হ্যাঁ বলেন স্যার কি বলবেন, এই তোমাকে না বলছি স্যার বলেন না ক্লাসে সবাই ভাইয়া বলে, স্যার স্যার করো কেন ভাইয়া বলবা, আচ্ছা ভাইয়া বলেন কি বলবেন। তো বললো যে আচ্ছা আমি যে তোমার সাথে একটা কথা বলি তুমি কি কিছু মনে করো নাকি, আমি না স্যার কি মনে করবো, আবার স্যার বলতেছ, আচ্ছা সরি ভাইয়া কি মনে করবো কিছু মনে করি নি, বলছে হ্যাঁ ঠিক মতো পড়াশোনা করবো যাতে ভালো জায়গায় চান্স পাবো আমাদের মানটা রাইখো। উনি আবার পড়াশোনা করতে হচ্ছে সরকারি ইউনিভার্সিটিতে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, তো ওইখান পরে আমাকে বলতেছে যে তুমি কিছু মনে না করলে একটা কথা বলবো, আমাকে হ্যাঁ বলেন, তো বলতেছে যে এটা আবার বান্ধবীদের কাছে কারোর কাছে শেয়ার করো না, হ্যাঁ বলেছে না থাক বলবো না, বলেন ভাইয়া সমস্যা নাই আপনি বলেন না অন্য একদিন বলবো, এটা বলে চলে গেল। কিন্তু কী বলতো আমি আবার বান্ধবীর কাছে এটা শেয়ার করে ফেলছি, নিষেধ করার পরেও যে স্যার আজকে আসছিল, আসার পরে বলতেছে যে সে আমার সাথে কিছু বলতে চায়, তো বলছে দেখছি আমি প্রথমেই বুঝছিলাম নিশ্চয়ই এখানে কোনো খটকা আছে না, তো স্যার তোকে এত প্রায়োরিটি দেয় কেন, আমাকে আরে কি বলিস, হ্যাঁ খটকা আছে। পরে চুপচাপ চলে আসলাম, ওইটা নিয়ে ভাবতেছিলাম যে কি বলতে চাই। পরে দ্বিতীয় দিন আমরা যখন চলে আসবো ঢাকায় ব্যাক করবো ওই পিকনিক থেকে, তো ওই দিন আমার আব্বু আবার ওইখানে আমাদের বাসে আসে নাই, আর একটা বাসে গেছে, আর আমাদের বাসে স্যার ছিল আর ওনারা সবাই, আমরা অনেক মাস্তি করতে করতে আসতেছিলাম, কেন আমার তো আবার ওই নাচ গান টান এসব ভালো লাগে না, আমি তো চুপচাপ বসে আছি, আর ওখানে গেছি তো আমার আব্বু তো একদম বোরখা পরায় নিয়ে গেছে, হাত মোজা পা মোজা পুরো একদম ভেবে নিয়ে গেছে। তো স্যার এসে বলছে কি ব্যাপার আসো, সবাই আনন্দ করছে সেরকম না সমস্যা নেই আমি এখানে আছি, আসো আরে আজকে এখন তো মানে মজা করবা, মজা করে বয়সই তো এখন, তাছাড়া আর কবে করবা। পরে বসতে বসে স্যার বলতেছে যে আমি আসলে তোমাকে পছন্দ করি, তুমি কি এটা বুঝতে পারো না, হ্যাঁ সবাইকে তো তেমন একটা প্রাণ দিচ্ছেন তোমাকে কেন দিচ্ছে, এটা কি বোঝার মতো তোমার বোধ হয়নি, না আমার এখন এটা আমি কি পছন্দ করেন ভালো কথা, হ্যাঁ স্টুডেন্ট হিসেবে পছন্দ করতেই পারেন, বলে যে না এখানে অন্য কিছু বুঝলাম না, বলছে যে তুমি কি বুঝতে পারতেছ না, আমি কিছু বুঝতে পারতেছি না স্যার আপনি কি বলতেছেন, স্যার বলবো না মানা করছেন ভাইয়া, আচ্ছা ভাইয়া কি বলতেছেন, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি,
তো ওই দিন আর চুপচাপ ছিলাম, আর কথা বলি নাই, যে তখন ভাবলাম যে এটা কেমন কথা যে পছন্দ করে। পরে চুপ হয়ে গেছে, পরে বাসা চলে আসছে, আসার পরে আমু বলতেছে কোনো সমস্যা হয়নি তো, না অনেক জায়গায় ঘুরছি, সব জায়গাতে ঘোরাঘুরি করে তারপর আসছে। আর আব্বু খুব হ্যাপি, কারণ আব্বু তো তেমন কোথাও যায় না, লাইক মাদ্রাসা বা বাই আউটসাইডে ঘোরাফেরা করে। এরপরে আব্বু মাদ্রাসা দেখে এসে গল্প করছে, না ভালোই লাগছে ওর সাথে গিয়ে, প্রথমে তো যেতে চাইছিলাম না কিন্তু এখন যেতে চাচ্ছি। তো বলতেছে বলতেছে এরপরে হচ্ছে দ্বিতীয় আমরা তখন ইফ শেষ করে সারাদিন কথা বলে আড্ডা মাড্ডা শেষ করে পরের দিন ক্লাসে গেছি। পরের দিন ক্লাসে গিয়ে বলতেছি যে এই কালকে না জানিস কি হয়েছে, কি হয়েছে? আমি বলছি কালকে মানে গাড়ির মধ্যে স্যার বলতেছিল কি যে তোর সাথে কথা আছে, কয় হ্যাঁ তুই নাকি এটা ইয়াকেও বলছিস, কয় হ্যাঁ ওকেও বলছি কথাটা, বিষয়টা কী রে? কয় মনে হয় কিছু একটা আসত তোকে, মানে ভালো টালো বাসে। আমি কাই ভালোবাসে আবার কি, আমি আবার হাসতেছিলাম ওই সময়। এরপরে স্যার আসছে ক্লাসে, এসে বলতেছে কেমন হচ্ছে সবাই, এনজয়মেন্ট তো অনেক হলো, তো পড়াশোনার কি অবস্থা? যে হ্যাঁ ভালো পড়াশোনা, যে এখন সামনে তো তোমাদের খুব বেশি রেজাল্ট, খুব বেশি দেরি নাই, রেজাল্ট তো হয়ে যাবে তোমাদের, তো সব জায়গায় তো ফর্ম সারছে, কে কোথায় ফর্ম তুলছো? তো আমি এখনো ফর্ম তুলি নাই, সবাই তো দুই দিন হয়েছে সারছে, স্যার আমরা তুলে নিব। তো ওই দিন আবার করছে কি, স্যার নিজেই আমার দুইটা ফর্ম তুলে নিয়ে আসছে, ঢাকা ইউনিভার্সিটির ফর্ম তুলছে আর একটা হচ্ছে মেডিকেলের ফর্ম তুলছে। তো মেডিকেলের ফর্ম তুলছে, কিন্তু আমি তো আসলে ইচ্ছে মেডিকেল তো চান্স পাবোই না। আর তার স্যার বলছে আমাকে, স্যার দুই জায়গার ফর্ম তুলছেন কেন, মেডিকেলের ফর্ম তুলছেন? আমি মেডিকেলের ফর্ম যখন তুলে নিয়ে আসছি তখন বলছে আমাকে, স্যার আমি মেডিকেলের পরীক্ষা দিতে চাচ্ছি না আসলে, কারণ আমি মেডিকেলে চান্স পাবোই না, আমি এটা জানি। আর তাছাড়া আমার এই ডাক্তারি পড়াশোনা তেমন একটা কোনো ইন্টারেস্ট নাই, জানি চান্স পাবো না, তারপরে ইচ্ছাও নেই। তো তারপর স্যার নিজে ইচ্ছা তুলে দিছে, বলছে যে না সমস্যা নাই, আমি আমি নিজেতে তোমাকে তুলে দিছে, তো তোমার সমস্যা কোথায়? কিন্তু স্যার আসলে আব্বু এটা পছন্দ করে না, আপনি বুঝতে পারতেছেন না কেন আব্বু পছন্দ করে না, আপনি যে এইগুলো তুলছেন আমার বাসাতে একটু চিল্লাচিল্লি করবে আব্বু আবার, যে আপনি কেন তুলতে গেছেন, যে আব্বুকে টাকা দিচ্ছে না তুমি কেন তার থেকে নিছো? আরে সমস্যা নাই, তুমি বলবা যে টিচাররা দিতেই পারে। পরে আব্বুকে বলছে যে টিচার আমাকে দুইটা ফর্ম তুলে দিছে, তো বলতেছে যে ফর্ম তো তুমি নিছো কেন? নিতে চাইনি, আমাকে সেই জোর করে দিছে। তারপর আব্বু বলতে আমার একটু রিয়্যাক্ট করলো না। এরপরে আমাদের যখন পরীক্ষা ধরে দিলাম, মেডিকেলের পরীক্ষা দিয়েছি কিন্তু মেডিকেলের চান্স পাইনি। পরে দ্বিতীয়বার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, সেখানেও চান্স পাই নাই, কোনো জায়গায় যখন চান্স পাই নাই তো কি আর করার, খালি খালি এই ক্লাসগুলো করলাম। কিন্তু আমাদের কোচিংয়ের মনে হয় আর বেশি দিন ইয়া নাই, যে শেষের দিকে, শেষের দিকের সময়টাতে আমাদের যেটা হয়েছিল, স্যার হঠাৎ করে বের ক্লাস থেকে বের হবো আমার হাত ধরছে, হাত ধরার পর স্যার আপনি হাত ধরলেন কেন? তো বলছি যে ময়রা তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কি বুঝতে পারছো না? আমি কিনা আমি বুঝতে পারতেছি না স্যার, আপনি এভাবে হাত ধরছেন এটা সবাই কি বলবে, হাত ধরছেন কেন, হাত ছাড়েন। তো বলতেছে যে আমি তোমাকে পছন্দ করি, ইভেন ভালোবাসি। তখন তো আমি জাস্ট মানে দেখলাম স্যার এটা কী বলে, আমার পুরো হাত কাঁপতেছে, পা কাঁপতেছে স্যারের কথা শুনে, যে এটা কীভাবে সম্ভব? আর আমার পাশা থেকে এটা জানতে পারতো আমার পড়াশোনা টোটালি বাদ দিয়ে দিবে, সে এরকম পাগলামি করতেছে যে নাম তোমাকে পছন্দ, আর তুমি ফোন কেন না, আমার আমার তো ফোন নেই আর বাসাতে। সে আমার নাম্বারে অনবরত প্রতিদিন দু একবার করে ফোন দিত যে আমার খোঁজখবর নিত, আর বলতো যে তখন আম্মু বলছে কি রে তোর স্যার এত ফোন দেয় কেন? তো বলতে স্যার ফোন দিচ্ছে মানে পড়াশোনার জন্য, আব্বু তো পড়াশোনা করে না এই জন্য মানে স্যার খোঁজখবর নিচ্ছে যে কোথায় চান্স পাচ্ছে না এই জন্য হতে পারে। কিন্তু তার প্ল্যান ছিল তো অন্যরকম, আমি তো ঠিকই বুঝতে পারছি যে স্যার এখন কি বলতে পারে। এরপরে স্যার আমাদের বাসায় আসছে, স্যারও আসছে, ইভেন তার সাথে আমাদের আরও দুইটা টিচার আসছে, তিনজন টিচার আসছে বাসায়। আসার পরে তারপরে আম্মু তো অনেক কিছু রান্না করছে, খাওয়া দাওয়া করতেছে। এরপর বাসাতে আসলো, এসে বলতেছে কি যে তোমাকে একটা কথা বলেছিলাম, তোমার কি মনে আছে? আমি কি না আমার মনে নাই, কি বিষয়ে কথা বলছিলেন আর গতকালকে যে বললাম? আমি যে ভাইয়া এটা সম্ভব না কখনোই, আপনি আমার শিক্ষক, এটা আসলে কখনোই সম্ভব না। কয়েক শিক্ষক মানে মানে আমি যদি তোমার শিক্ষক না হতাম তবে কি তুমি একসেপ্ট করতা? এগুলো আমি তবুও করতাম না, কারণ এইসব মানে সম্পর্কের বিষয়টাতে আমি আসলে তেমন একটা বিশ্বাসী না। আর সবথেকে বড় কথা, আমার আব্বু এটা পছন্দ করে না কখনোই, আব্বু পছন্দ করে না বলছে, আর এই সমস্ত জলে আব্বু আমাকে মেরেই ফেলবে, আর লোকে বলবে কি
যে হচ্ছে হুজুরের মেয়ে, তো সম্পর্ক করছে, নানান রকম অনেক রকম কথা বলতে পারে। তুমি কি এই সমস্ত বিষয়ের জন্য মানে ইয়া করতেছ না? তুমি যে এই সমস্ত বিষয় তা না, তারপর আমার কাছে আমার পার্সোনালি পছন্দ না এরকম কিছু। দেখো মানে বিয়ে তো একসময় কাউকে না কাউকে করবাই, হয়তো আমাকেই করো। তোমার কেন বিয়ের কথা কোথেকে আসছে? আর আমি তো এই মুহূর্তে বিয়ে করতেও চাই না। আপনি সম্পর্কের কথা বলছেন, প্রস্তাব দিয়েছেন, আর আমি যেটা অ্যাকসেপ্ট করব কি করব না সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এই বিষয় নিয়ে তো আপনি আমাকে ফোর্স করতে পারেন না। বলছে তোমাকে কি আমি ফোর্স করছি? তোমার মতামত জানতে চাইছি আমাকে না, আমাকে এই বিষয়ে কোনো কথা বলে না। এই বিষয়ে যদি আপনি কথা বলেন তাহলে স্যার আমি আপনার সাথে কথা বলবো না। আমাকে কি স্যার বলেই ডাকবা তুমি? আমি এই বিষয়ে কোনো কথাই বলতাম, তারপর থেকে আমি একটু এড়িয়ে চলতাম তাকে। এরপরে আমাদের পরীক্ষা ছিল চট্টগ্রামে, চট্টগ্রামে আমাদের পরীক্ষা ছিল যখন, ওখানে আমাদের স্যার গিয়েছিল সাথে, কারণ আমার আব্বুর সাথে যায়নি চট্টগ্রামে পরীক্ষার সময়। আমার স্যার, আমাদের বান্ধবীদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবার সঙ্গেই স্যার আর আরও দুটা স্যার চট্টগ্রামে গিয়েছিল। যাবার পরে ওখানে পরীক্ষা শেষ করে আসবো, মানে ওই দিনই সন্ধ্যার দিকে স্যার এমন একটা রিয়্যাক্ট করলো যে তুমি তুমি বলবে না তুমি আমাকে পছন্দ করো কিনা। আমরা স্যার পছন্দ আর কোনো সম্পর্কের জন্য তো একটা সমান হলো না, পছন্দ তো করি ঠিক আছে শিক্ষক হিসেবে পছন্দ করি, কিন্তু না আমি তোমাকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই, তারপরে সে বলতে বিয়ে করতে চাই। কিন্তু আমি তো বলতেছি যে আপনি এই মুহূর্তে কিছু করেন না, আর আমি এটা বাসাতে কখনোই মানে বলতে পারবো না, আমার সেই সাহসটা নেই। তুমি বলতে না পারো আমি বলবো, অন্তত দুইটা বছর আমাদের সময় দাও তখন আমি বলবো। আমি বলছি না এটা সম্ভব না, তুমি যদি আমার এটা মেনে না আনা তাহলে কিন্তু আমার হাত কেটে ফেলবো, সে এরকম আমাকে বলতো হাত কেটে ফেলবে। ওই দিন আমরা যখন চলে আসবো সন্ধ্যার দিকে সে বলছে হাত কেটে ফেলবে, আমরা তো পুরো ভয় পেয়ে গেছি যে হাত কেটে ফেলবে এইসব কি। পরে বান্ধবীকে বলছি দেখছিস কি কি বলছে হাত কেটে ফেলবে ভরার কথা, সে বলছে সে কখনো বলে হাত কেটে ফেলবো, আবার বলে যে আবার তখন ঢাকাতে ব্যাক করছি, ঢাকাতে ব্যাক করার পরে সে বলছে তুমি যদি আমার মেনে না আনো আমি কিন্তু সুইসাইড করবো। আমার মধ্যে মধ্যে এমন কিছুই নেই যে আমাকে না পেলে আপনি সুইসাইড করবেন, আপনি হাত কেটে ফেলবেন, আপনি এইভাবে আমাকে জোর করতেছেন। পরে তার এই পাগলামিগুলো দেখে আসলে অনেক সময় মায়া হয়ে গেল। ওই সময়টাতে আমিও তার সাথে কন্টিনিউ আমি ঠিক আছে কথা বলে দেখি, তখন বান্ধবীরা যখন সবাই বললো তাদের কথা মতো আমি কথা আম্মুর ফোন দিয়েই কথা বলতাম কন্টিনিউ। আম্মু আবার তেমন কিছু বলতো না আমাকে, কারণ আম্মু তো হয়তো স্পেশালের সাথে কথা বলতেছে, এমনি হয়তো বলতেছে। কন্টিনিউ কথা বলতে বলতে দেখা গেলো একটা সময় আমি তার সম্পর্কে জড়াই গেছি। জড়াই যাওয়ার পরে এরপর তো কোনো জায়গায় তো চান্স পেলামই না, নর্মালি হচ্ছে অনার্সে ভর্তি হয়ে গেলাম। এরপরে 2013 সালে আমার সম্পর্কটা খুব ভালো চলছিল। সম্পর্কের মধ্যে সে আমাদের বাসায় যাতায়াত করতো, যে পড়াশোনার বিষয়ে ইয়ে করতো। আব্বু বলতো কি যে এখন তার কোচিংয়ে পড়ে না, তারপরেও টিচার আসে কেন? আব্বু বলে এটা বলতো যে এত যাতায়াতটা কিন্তু আমি পছন্দ করতেছি না, যেখানে আগে কোচিংয়ে পড়তো খোঁজ খবর নিতে, এখন আর বেশি বাসার মধ্যে যাতায়াত একটা গ্যাদারিং হয়ে যাচ্ছে, এটা মানুষের চোখে পড়লে এটা খারাপ বলবে অনেকেই। এরপরে সে করলো কি, আমি এবার তাকে জানাইছি যে ভাইয়া, আমি ভাইয়া বলে ডাকতাম তখনও, যে ভাইয়া আপনি যে সবসময় আসতেছেন, সম্পর্ক আছে আছে আমাদের ঠিক আছে, কিন্তু এই যে যাতায়াত করতেছে এটা আব্বু আসলে পছন্দ করতেছে না, আপনি একটু কম কম আসেন আমাদের বাসাতে। এভাবে কন্টিনিউ আসাটা তাহলে আমরা বাইরে মিট করি এখন থেকে, বাইরে মিট করবো। বাইরে মিট করলে তো হচ্ছে আব্বু আমাকে মেরেই ফেলবো যদি কোনো সময় দেখে আমাদেরকে, না না দেখবে না তুমি ভয় পাইও না, তুমি এত ভয় পাচ্ছ কেন আমি বুঝাই বলবো। পরে একদিন আমরা বাইরে একটা রেস্টুরেন্টে মিট করতে গেছি, মানে ওই দিন হচ্ছে আমার মামা হঠাৎ করে দেখে ফেলছে, আমার দেখে ফেলে বলছে কি রে হুমাইরাকে দেখলাম একটা ছেলের সাথে রেস্টুরেন্টে, ওটা তো হুমাইরাই ছিল মনে হয় মেকআপ করা। আমি বলছি না ও কিসের ছেলেদের সাথে যাবো কেন, না একটা ছেলের সাথে দেখলাম ও রেস্টুরেন্টে মনে হয় খাওয়া দাওয়া হতে পারো ফ্রেন্ড কোনো, না ফ্রেন্ডের সাথে ভাবে তোকে কথা বলার মতো মেয়েই না, ওখানে বোরখা পরে ওটা হুমাইরাই ছিল। আমি বলছি না হুমাইরা ছিল না। পরে বাসায় আসছি, মামা আমাকে জিজ্ঞেস করছে কিরে তুই কোথাও গেছিলাস কি? আমি হ্যাঁ গেছিলাম। আমার মুখ হঠাৎ করে ঠাস করে বলে ফেলছে হ্যাঁ রেস্টুরেন্টে গেছিলাম ফ্রেন্ডের সাথে। তখনই মামা বলছে যে তার মানে দেখছো বড়াপা আমি আমি ঠিক ধরছিলাম না যে ওই ওই ওটা ছিল, তুমি তো বিশ্বাস করলো না। তো আমি বলছি কার সাথে ছিল, তারপর আমি সত্য কথা বলে দিয়েছিলাম যে হ্যাঁ টিচার আসছিল তার সাথে উনি খাওয়াচ্ছিল আমাদেরকে। ওরা আম্মু জিজ্ঞেস করলো বিষয়টা কি,
বিষয়টা কি, তুমি এর সাথে এত মেলামেশা করো কেন? সে শিক্ষক ছিল, একসময় ছিল, এত তো মেলামেশা তোমাদের কোনো দরকার নাই, তাই না? কিন্তু উনি আমাকে এতটাই ভালোবাসত যে মানে বেশি কেয়ারিং, আমার সব দিক থেকে সাপোর্ট উনি আমাকে করত, যার জন্য আসলে আমিও এতটা দুর্বল হয়ে পড়ছিলাম। তার উপরে আম্মুকে বলেই ফেলছে যে আম্মু আসলে স্যার আমাকে পছন্দ করে আর উনি আমাকে বিয়ে করতে চায়। আম্মু বললে এই সব এটা যা বলছো বলছো এসব আর বলো না, আর তোমার আব্বু এগুলো শুনলে অনেক এমনিতে তোমার আব্বু অনেক রাগি, আর এই ধরনের কথা যখন তুমি বলবা তখন আমার উপর মাইকটা পড়বে। আম্মু বলতেছে আম্মু আমি কি করবো আমাকে বলে দাও। এদিকে হচ্ছে আমার বাসা থেকে আবার যেটা হয় আমাদের আত্মীয় স্বজন সবার ক্ষেত্রে হয়তো অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, সেখানে আমার নাকি বয়স নাকি বেশি হয়ে যাচ্ছে, যে না ও অনার্সে পড়তেছে ওকে হচ্ছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে, বাসা থেকে বিয়ের ফোর্স করতেছে। এদিকে হচ্ছে টিচারকে বললাম যে ভাইয়া আমার তো হচ্ছে বাসা থেকে বিয়ের কথা বলতেছে, আমি এখন কি করব। তো আমি তো এখন ওর কথা বলতেও পারতেছি না, কারণ সে শুধু কোচিংয়ে একটা ক্লাস নেয়, ওইটাতে আর কত টাকাই বা ইনকাম করতে পারে, এরকম কথা বলতেছিল। এরকম কথা বলতে বলতে পরে আম্মু বলতেছে যে সম্পর্ক করছো কিন্তু এসে বিয়ে মেয়ের মধ্যে যাওয়ার দরকার নেই, এরপর থেকে তুমি তার সাথে কম কম মিশো, তোমার আব্বু কিন্তু এটা পছন্দ করতেছে না, এটা অতিরিক্ত হয়ে গেলে কিন্তু আবার সমস্যা। পরে দুই তিন দিন আবার তার সাথে কথা বললাম না, ওর সাথে কথা না বলে তখন বলতেছে যে ফোন দিয়ে না, পরে আম্মুর নাম্বারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আন্টি ওকে একটু দেওয়া যাবে? তো আম্মু আবার বললো যে বাবা রে তুমি যে এখানে ফোন দিচ্ছ ওর বাবা এটা পছন্দ করে না, তুমি বাসার মধ্যে আসো এটা ওর পছন্দ করে না, আর আমি ওর মুখ থেকে শুনেছি যে তুমি মানে কি বলতে চাচ্ছ, কিন্তু তুমি তো এখন কিছু করো না, তুমি ধরতে গেলে এখন বেকারি, এক কোচিংয়ে ক্লাস নিয়ে তুমি কয় টাকায় পাও, ওই টাকা নিয়ে কি তুমি ওকে খাওয়াইতে পারবা, হ্যাঁ চলতে পারবা? তখন ও বলতেছে যে সমস্যা নাই, আমাদের আমাদের সব কিছু আছে, আমাদের সম্পদ বলেন সব কিছু আছে, হয়তো আমি এখন কিছু করতেছি না কিন্তু আমি ভালো কোনো জব পেলে করব, এটা বলতেছে। তো আম্মু বলতেছে যে তুমি যেটা বলছো এটা সম্ভব না, ওর বাবা এটা কখনো মেনে নেবে না, তাছাড়া তুমি একটু ভালো চাকরি বাকরি করো তখন দেখা যাবে, কিন্তু ও বাসার মধ্যে অনেক সিনক্রেট করা শুরু করছে ওর বাসাতে, যে আমার আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ওর বাসাতে, কিন্তু ও চাকরি করে না, ওর বাসা থেকে বলছে, ও ওই বাসার বড় ছেলে আর আমিও আমার বাসার বড় মেয়ে, ওর হচ্ছে অনেক দায় দায়িত্ব কারণ ওর ছোট বোনদের কারো বিয়ে হয় নাই, ও এত তাড়াতাড়ি যদি ও বিয়ে করে তখন হচ্ছে বলতে তো ওর ওর বাপ মা বলতেছিল এত তাড়াতাড়ি যদি ও বিয়ে করে তাহলে অনেক সমস্যা। পরে আমার আম্মুর কাছে ওর মা ফোন দিছে, মা ফোন দিয়ে বলতেছে যে আমার ছেলে তো হচ্ছে হুমায়রার সাথে বিয়ের কথা বলতেছে, কিন্তু আসলে দেখেন আমার ছেলে এখনও কিন্তু কোনো খুব যে ভালো কর্ম করে তাও না, ও ক্লাস নেয়, ক্লাস নেয় ওখানে কিন্তু খুব বেশি স্যালারি পায় না, কম পায়, আর এক্সট্রা হয়তো টিউশনি মিশনে আশপাশ দিয়ে করে, এগুলো নিয়ে কিন্তু ওর চলতেছে, ও কিন্তু বেকার, ধরতে গেলে এটাকে বেকারই বলে, এটা সম্ভব না, আর ও আমার বড় ছেলে, সবাই ওর দিকে আশা খুব ওকে নিয়ে। আমার আম্মু বললো যে আসলে ওর বাবাও রাজি না এটাতে। এরপর আমাদের মাঝখানে এক সপ্তাহ কোনো কথা হয়নি ওর সাথে, তো ওর সাথে যখন এক সপ্তাহ কোনো কথা হইলো না ও পুরো পাগলের মতো হয়ে গেছে, ও ঘুমের ওষুধ খেয়েছে, ঘুমের ওষুধ খেয়ে অনবরত ঘুম পাড়ে, কোনো কাজেও যায় না, কিছু না কোচিংয়েও যায় না, কি কোনো কিছু করে না, টিউশনিতেও যায় না, ঘুমের ওষুধ খেয়ে ক্লাস কর মানে ঘুমাচ্ছিল আর কি। পরে ওর মা এক সপ্তাহ পর আবার ফোন দিছে যে আমার ছেলে তো অনেকটা দুর্বল হয়ে গেছে, অসুস্থ পর্যায়ে প্রায়, এখন কি করব বলেন কি করা যায়। তখন বলতেছে যে আসলে আপনারা এক কাজ করেন ওর বাবার সাথে কথা বলেন এই বিষয় নিয়ে, কারণ আমি আমি ওর বাবার সাথে কথা বলতে পারবো না, মানে আমার বাবার সাথে কথা বলতে পারে না, কারণ বাবা তো খুব রাগি, আর আব্বুর কানে তো এটা দেওয়াই যাবে না কোনো মতেই যে সম্পর্কের মধ্যে জড়াইছে। এরপরে ওই আন্টি করলো কি যে আব্বুর কাছে তার আমার শ্বশুরকে দিয়ে ফোন দেওয়াইছে। আচ্ছা
পরে আমার শ্বশুর ফোন দিছে আমার বাবার কাছে যে ভাই একটু আপনার সাথে কথা ছিল, আপনার কি সময় হবে? বলছে হ্যাঁ বলেন, কি বিষয়ে কথা বলবেন? তো বলতেছে যে একটু দেখা করার প্রয়োজন, দেখা করতে পারলে ভালো হতো আপনার সাথে। তো আমি আপনি আপনি বললে আপনার বাসাতে আসতে পারি, কিংবা হচ্ছে আপনার মাদ্রাসাতে আসতে পারি আপনি যদি বলেন। তো আবু বলছে আমার তো আজকে সময় নেই, আপনি এক কাজ করেন আপনি দুদিন পরে আসেন, আমি একটু ঢাকার বাইরে যাব, মাহফিল আছে, আপনি দুদিন পরে আসেন। পরে দুদিন পরে মানে আমার শ্বশুর আর কি উনি আসছে, আসার পরে বলতেছে যে বলতেছে কি যে আমার ছেলে মানে হুমায়রাকে পছন্দ করে, আসলে এই বিষয়ে কি আপনারা জানেন কি না? আব্বু তো বলছে না জানি না, সে তো টিচার, সে পছন্দ করে বা এটা এটা কীভাবে সম্ভব? আর আপনি কী বিষয়ে কথা বলতে চাচ্ছেন? তো বলছে যে আমি হচ্ছে বিয়ের কথা বলার জন্য আসছি আর কি, যে আপনারা মানে এই বিষয়ে কিছু জানেন কি না। তো আব্বু বলছে না আমি এই বিষয়ে জানি না, তবে হচ্ছে দেখতাম যে সে সবসময় আমাদের বাড়িতে আসতো, যে ওর উপর টেক কেয়ার করতো এরকম, কিন্তু আমি তো জানতাম না এরকম সম্পর্ক কোনো কিছু। তখন আব্বু বলতেছে যে আপনার ছেলে কি করে? তো ও তো এখনও কোনো জব পায়নি, ও জাস্ট কোচিংয়ে ক্লাস করে আর এমনি আশপাশে টিউশনগুলো করে আর কি, এটাই। তো যে এটা তো কোনো কর্মের মধ্যে হলো না, একটা মেয়েকে বিয়ে করবে আর সে এই মুহূর্তে কিছু করে না, তাহলে কি তার হাতে তুলে দেওয়া যায়? আপনিই বলেন। আর আমার মেয়ে কোন সম্পর্কে জড়াইছে আর আমি জানলাম না, আপনারা জেনে গেছেন এটা? পরে উনি বলে আপনাদের কি মতামত আমাদেরকে একটু জানাবেন, তাহলে আমরা কথা বলবো বিস্তারিত। আব্বু বাসাতে আসছে, আসার পরেই আমার আম্মুর সঙ্গে তুমু একেবারে ঝগড়া, যে মেয়েকে আর পড়াশোনা করতে করতে দেওয়া যাবে না, মেয়ে বাইরে গিয়ে বেয়াদব হয়ে গেছে, যে এত ভালো করে আমার একটা সন্তানও ভালো না, একটারে হচ্ছে ছোটটারে বিয়াত মাদ্রাসায় দিছি এটাও বেয়াদবি শুরু করছে, আবার এই যে মেয়েটারে দিছি এটাও বেয়াদবি, আর ছোট দুইটা আছে এগুলো তো পড়াশোনা করতে দেয়াই যাবে না। এরপর বলতেছে যে শুনছো কি হয়েছে? বলছে কি হয়েছে? তো বলতেছে যে ওই যে ছেলেটা আসে না, ওর টিচার আসে না, ওর টিচারের সাথে বিয়ের সম্বন্ধে নিয়ে আসছে, ছেলে ধরতে গেলে বেকার আসছে বিয়ে করতে, আব্বু বলতেছে এইভাবে। তখন আমি আবার আম্মুকে বললাম, আম্মু এইভাবে বলার তো কিছু নাই, সে তো আর খারাপ কিছু করে নাই, বা বাইরের আমি তো কোনো বাইরে যাওয়া কোনো দুষ্টামি ভাবে কিছুই করতেছি না, সে আমাকে পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি, এই জন্য প্রস্তাব দিয়েছে, এত নেগেটিভ বিষয়ে কথা বলার তো দরকার নাই। আব্বু যেভাবে কথা বলতেছে মনে হচ্ছে আমি কি খারাপ কাণ্ডগুলো করে ফেলছি, এভাবে বাসার মধ্যে চিল্লাচিল্লি করতেছে, আব্বুকে থামতে বলো। এরপরে আব্বু তো চুপ হয়ে গেল। পরের দিন সকালে আম্মু বলতেছে যে দেখো এখন তো হচ্ছে মেয়ে পছন্দ করছে কি করবা, মেয়ে পছন্দ করছে কি করবা, এখন ওদের ছেলেটাও এরকম দুর্বল, ওকে খুব ভালোবাসে, যেভাবেই হোক এক মানে নাও। এরপর আমার চাচারা মামারা সবাই আসলো, আসার পরে বলতেছে যে আব্বু বলতেছে যে এখন কি করবেন, এখন মেয়ে তো প্রচন্ড দুর্বল পর্যায়ে চলে গেছে, আমার আমার কথা একটাও শোনে না, সে তাকেই বিয়ে করবে। কিন্তু আমি এরকম কিছু বলি যে তাকেই বিয়ে করবে, আমি বলছি যে তোমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি তুমি পারমিশন দিলে তাহলে, তুমি পারমিশন না দিলে আমি সেখানে কখনোই যাব না, আমি এটা বলছি। পরে চাচু বলতেছে তুমি এটা বলছো? হ্যাঁ আমি এটাই বলছি যে আব্বু যদি আমাকে অনুমতি না দেয় আমি তো অবশ্যই সেখানে বিয়ে করব না কখনোই, আমি তো আব্বুর উপরে কখনোই কথা বলবো না। এরপরে আমার চাচারা মিলে ওর বাবাকে ডাকছে বাসাতে, ডাকছে ওই দিন আমাকে দেখতে আসলো। আসার পরে এরপরে বলতেছে যে আমার শ্বশুর আসছে, আমার শাশুড়িও আসছে, আমার ননদ ছোট ননদ ও ননদও আসছে। আসার পরে ওই দিন মানে একটু নার্ভাস হচ্ছিলাম যে আসলে টিচারের সাথে সম্পর্ক সেটা একরকম, কিন্তু ওর ফ্যামিলি বাসার মধ্যে আসছে, আসলে একটু আনিজি আনিজি হচ্ছে আমার। এরপরে ওই দিন আমার শাশুড়ি আম্মা আমাকে দেখি আমাকে পছন্দ করে আমাকে মানে আংটি পরায় রেখে যায়, আংটি পরায় রেখে যায়, ওই যে শুরু হয়ে গেল। আংটি পরায় রেখে যাওয়ার পরে চলে গেলাম আমি বাইরে চলে গেলাম, ওর সাথে একটু বাইরে কথা বলতেছিলাম আর কি দুজন একসাথে। তো বলতেছিল শেষ পর্যন্ত হচ্ছে টিচারের প্রেমে পড়লা, তো আর প্রথমে এত ভাবনার দরকার ছিল কি? বললাম না আমি তো পড়তে চাইনি, কিন্তু আপনি এমন এমন সিনক্রেটগুলো করছিলেন যে আমাকে ছাড়া বাঁচবেন না এমন অবস্থা, আসলে দুর্বল না হয়ে উপায় কি? আমি তো আর অন্য কিছু করি নাই, অন্য কিছু ক্যাম্প ক্যাম্প পালাই গেছে আপনার সাথে, আমার বাপে তাহলে বলতে পারতেন যে আপনার সাথে পালাই গেছে, পালাই তো যায় নাই আপনার সাথে। তো বলছে আপনি আপনি করবেন, এখন থেকে আমাকে তুমি বলবা, আমার যে বিয়ে করে নিই তারপরে তুমি বলবা, আগে তুমি বলবো না।
বলছে যে ঠিক আছে। পরে ওরা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে চলে গেল। ও এখন আমার তো ফোন নাই, আম্মুর ফোন দিয়ে কথা বলি। পরের দিন হচ্ছে আমার মানে ননদকে দিয়ে আর কি, ননদকে দিয়ে একটা ফোন পাঠিয়ে দিছে। তখন আবার যে ছোট ফোন ছিল কি নোকিয়া ফোনগুলো, ওই 1100 না 1200 মডেলের আর কি ফোনগুলো, ওই ফোন ছিল, ওরকম একটা ফোন পাঠিয়ে দিছে কথা বলার জন্য। পরে কথা মানে তখন রাত ভোরে কথা হইতো ওর সাথে, রাত ভোরে কথা হইতো, আমরা যে কথা খুঁজে পাইতাম না আমি ওর সাথে, যে আমি কি কথা বলবো ওর সাথে। পরে কথায় কথায় বলতেছে যে এখনো কি এরকম লাজুক ভাবে থাকবা নাকি ফ্রিলি কথা বলবা। আমি একটু নার্ভাস ফিল করতাম কথা বলতে গেলেই ওর সাথে। পরে আমি ও ফোন ধরেই আছে, আমি ঘুমাই গেছি ফোন কানে নিয়ে। পর সকাল উঠে দেখি ভোর যখন নামাজের সময় 5টা বাজে, নামাজ পড়তে উঠবো, দেখি কেউ লাইনেই আছে। আমি কি আল্লাহ আমি ঘুমাই গেছি, ও এখনো লাইনে আসছে, ফোন কাটে নাই, কি পাগলের পাল্লায় পড়লাম। পরে আমি বলতেছি কি তুমি ঘুমাওনি, তো বলছে না আমি ঘুমাই নাই এখনো। তাহলে আমি তো ঘুমাই গেছি, আমি তো কথা বলতে কখন ঘুমাই গেছি আমি সরি আমি বুঝতে পারি নাই। পরে আমাকে মাঝে ঠিক আছে এখন রাখি নামাজটা পড়বো, পরে লাইনটা কেটে দিলাম। পরে সকালবেলা সকালবেলা হচ্ছে আম্মু জিজ্ঞেস করতেছে কি রে ওর কি অবস্থা, বলছে হ্যাঁ আম্মু ভালো আছে। বলছে যে তুই কেন কি মানে তোর বাবা আব্বু তো বলতেছে যে হচ্ছে মনে হয় 2-3 মাসের মধ্যেই তোকে তুলে দেবে আর কি। আমি 2-3 মাসের মধ্যে এত আর্লি কেন, আর একটু 6 মাস হলে ভালো হয় না? কিন্তু বলতেছে না ওর তো এখন শুনলাম যে একটা চাকরি নাকি হয়েছে, তো তখন একটা কর্পোরেট জব পাইছে আর কি, নতুন কর্পোরেট জব পাওয়ার পরে আমাদের তখন বিয়ের মানে জব পাওয়ার 2 মাস পরে আমাদের বিয়ের আলোচনা চলতেছে, যে বিয়ের ডেটটা ঠিক করবে, বিয়ের ডেট ঠিক করবে। এরপরে আমাদের এপ্রিল মাসে 2013 সালে ওই সময় হচ্ছে আমাদের বিয়ের ডেট ঠিক করছে। এপ্রিলে আমাদের বিয়ে হলো, ধুমধাম করে অনুষ্ঠান করি, বিয়ে হলো। একটু আমাদের আমার বিয়েতে একটু ঝামেলা হয়েছিল, সেটা হচ্ছে বরযাত্রী ওরা আসছিল, আসার কথা ছিল 100 জন, সেখানে ওরা প্রায় 150-র উপরে মানুষ আসছিল। কিন্তু আসলে যখন মানুষ বিয়েতে যখন আসছে বাড়ির বাসাতে, তখন এটা নিয়ে একটু জ্ঞানচাম, কারণ অ্যারেঞ্জমেন্ট খাবারের যে অ্যারেঞ্জমেন্টটা ছিল আমাদের একটু কম ছিল খাবারের ওটা, কারণ ওরা যদি একটু বলতো যে এত 100-র জায়গায় 150 হতে পারে, হয়তো আমি ধরে রাখছি যে 100 বসে হয়তো 120 এরকম হতে পারে, আমার বাবা এটা ধরছিল। কিন্তু একটু খাবার শর্ট পড়ার কারণে একটু অপমানিত হতে হয়েছিল আর কি, এটা একটু কথা কাটাকাটি। আমার বাবা একটু তো মেজাজে ছিল, ওনার মেজাজের কারণে ওদের সাথে একটু কম মানে তর্কাতর্কি লেগে যায়। পরে আলহামদুলিল্লাহ সবই সমাধান হয়ে গেল, সমাধান হওয়ার পরে আমি আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর শ্বশুর বাড়িতে যখন যাব, আমার শাশুড়ি আম্মা আমাকে বরণ করতেছে, বরণ করার সময় আমাকে গলায় চেন পরায়া আমাকে বরণ করছে, গলায় চেন পরায়া আমাকে বরণ করছে। তারপরে আমি তো মানে জাস্ট অবাক যে এত এত ভালো মানুষ হয়, আর সে তার ছেলের উপরে কথা বলে না মানে নেছে। তার ভিতরে গেলাম, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো, সবাই খুব খুশি, নতুন বউ দেখতে সবাই আসে। কিন্তু আমি তো একটু লাজুক টাইপের ছিলাম, তো আমার তো বিয়ে হয়েছে, আমি আসছিলাম হচ্ছে মানে মেকআপ করে আসছিলাম আর কি, মানে বোরখা পরি নেই কিন্তু মুখে মেকআপ করে আসছে, নতুন বউ দেখার জন্য সবাই আসছে বাসাতে, বাসাতে আসছে। কিন্তু আমি তো আবার কারোর জন্য তেমন যাই না, আনিজ লাগে আমার কাছে। তো বউ দেখতে যখন আসছে, সবাই ছেলে মানুষ, অনেক ছেলেরা আসছে, আমি তাদের সামনে ওইভাবে মানে খোলামেলাভাবে বসতেও পারতেছে না, একটু আনিজি লাগতেছে। তো আমি বারবার করছি কি মানে ঘোমটাটা ছিল, ঘোমটাটা টেনে টেনে মুখের সামনে নিচ্ছিলাম, ঘোমটা টেনে টেনে মুখের সামনে নিচ্ছি। তো আমার শ্বশুর বলতেছে যে মা ভয় পাইও না, এরা সবাই তোমাদের নিজেদেরই, আশপাশেরই সবাই, এরা সব বিতাম আমার বন্ধু বান্ধব, তোমার চাচা তো সবাই, ওদের আবার এখানেই নিজস্ব বাড়ি ছিল। তো তখন ভয় পড়ে, সব দ্বিতীয় দিন হচ্ছে আমার বউ ভাতের অনুষ্ঠান। আমার বউ ভাতের অনুষ্ঠানের সময় আমাদের তখন অনুষ্ঠানের সময় তো আমাদের বাসা থেকে লোক আসবে, তখন ওর সাথে ঝামেলা হয়ে গেল যে আমার বাসা থেকে কেউ আসবে না, কারণ ওই যে আগের দিন হচ্ছে বরযাত্রী আসা নিয়ে আমাদের একটু ঝগড়া ঝামেলা হয়েছিল, যার জন্য আমাদের বাসা থেকে আমার আব্বু বলছে কেউ যাবে না, শুধু হচ্ছে আমার ছোট মামা আর আমার চাচাকে পাঠাবে আমাকে নিয়ে আসার জন্য, এই জন্য আর কেউ আসেনি রাগ করে। এটা নিয়ে আবার হচ্ছে ও খুব রাগারাগি করলো, কেন গতকালকে বর যাত্রী হিসেবে একটু মিস্টেক হয়ে গেছে, তাই বলে কি তোমাকে এই বউ ভাতের অনুষ্ঠানে কেউ আসবে না, এটা কোনো কথা? পরে বোঝায় মোঝায় আমি বললাম যে যাক। তারপর 10 জন আসছিল, যে ওরা বর যাত্রী 100-150 জন, আর আমাদের বাড়ি থেকে বউ ভাতের সময় মাত্র 10 জন আসছে।
ওরা রাগ করে আসছে, আসার পরে আমাদেরকে নিয়ে যাবে। এখন আমার শ্বশুর, আমার শ্বশুর বলতেছে যে না মেয়ে যেতে দিব না, মেয়ে যেতে দিব না, আজকে যাবে না। তো মেয়ের বাপ আসে নাই, মেয়ের বাপ না আসা পর্যন্ত মেয়েকে যেতে দিব না। পরে আব্বু, সন্ধ্যা হয়ে গেছে, আমার আব্বু আসছে, তারপরে আমাদেরকে নিয়ে এরপরে আমাদের বাড়িতে গেছে। আমাদের বাড়িতে যাওয়ার পরে তো আমাদের ছোট বোনরা ছিল, আমাদের ছোট বোনরা আবার অনেক দুষ্টামি ফেলতাম করে আসবে, সবাই আসছে দেখার জন্য যে, আর সবাই আমাদেরকে খাবে তো কি যে দেখ টিচার আর ছাত্রের বিয়ে হয়েছে। এভাবে আমাদেরকে সবসময় কথা বলতো, হাসাতো যে টিচার আর ছাত্রের ছাত্রী প্রেম করে বিয়ে করছে। তা আমি বলতাম, তারপরে ও বলতো টিচার, এই আমি কি ওর স্কুল টিচার নাকি? হ্যাঁ, আমি তো স্কুল টিচার না, তো সমস্যা কোথায়? আর ওর আর আমার বয়স কিন্তু খুব বেশি ইয়া না, 6 বছরের ছোট বড় আমরা, ওর আমার হাজবেন্ড বলতেছে আর কি। তো বলতেছে হ্যাঁ, শেষ পর্যন্ত ছাত্রীকেই তো পটায় নিলেন, ওই ছাত্রীই তো ঘুরে ফিরে। তো ও আবার ওদের সাথে খুব মাস্তি করতেছে। আমি আবার এই পাশ কথা বলতেছিলাম যে আমার শাশুড়ি আমার আসবে, এখানে একদিনের বেশি আবার থাকা যাবে না। আমার শাশুড়ি বলতেছে যে আগে যেটা করছো করছো, এখন মায়ের বাড়িতে বেশি একটা থাকতে পারবো না, এই যা গেছো কালকে চলে আসবা, ফোন দিছে। আমি বললাম ঠিক আছে চলে আসবো। আম্মু তো কান্নাকাটি করতেছে যে মাত্র একদিন হয়েছে আসছো, এখনই চলে যাবা, 2-3 দিন তো থাকতে হয়। এখন আমার শাশুড়ি আমার বলতেছে তুমি আসছো, আমি এখন হজে যাবো, তুমি চলে আসো। পরে আমি চলে গেছি। তখন আমার বিয়ের প্রায় হচ্ছে 5 দিনের মাথায় আমার শ্বশুর শাশুড়ি হজে চলে গেছে, হজে চলে গেছে। আর আমি বাসার মধ্যে তো একা একা, আমার ননদ ছিল বাসার মধ্যে, ননদ আমার হাজবেন্ড আর আমি, এই কয়জন আমার বাসার মধ্যে আছে। তো বাসার নতুন, আমি তো তখন রান্না পারতাম না। এই তখন আমার ননদ আবার বলতেছে যে এখনকার যুগের মেয়ে আবার রান্না করে না? হ্যাঁ, এখন তো ছোটোবেলায় সবাই তো রান্না পারে, তুমি আবার রান্না পারো না কেন? আমি আসলে রান্না কখনো করি নাই, আমি রান্না সবচেয়ে গেলে ভাত রান্না করতে পারি, ডিম টিম ভাজতে পারি এরকম। তো তখন আমার ননদ করলো কি, আসো তোমাকে আমি আপু, আসো। ও আমাকে আবার আপু বলে ডাকতো, ভাবি বলতো না, আপু বলতো, আপু আসো আমি তোমাকে রান্না শেখাই দিই। পরে আমার ননদ আমাকে রান্না শেখালো, কীভাবে কীভাবে রান্না করতে হয়, কী পরিমাণ দিতে হয় সব কিছু শেখালো। প্রথমে যখন রান্না করছি, রান্না করাতে হচ্ছে রান্নাতে একটু লবণ বেশি হয়েছে, আসলে পরিমাণটা আমি বুঝতে পারি নাই, লবণ বেশি হয়েছে। তো আমার হাজবেন্ড খেয়ে বলতেছে যে হ্যাঁ অনেক মজা হয়েছে। তখন আমার ননদ বলছে হ্যাঁ ভাই তুই তো বলবি, আমার কাছে যদি একটু লবণ বেশি হয় তখন তুই কত কথা শোনাস, আর এখন নিজের বউ রান্না করছে এখন কোনো সমস্যা নাই। তোর অবস্থা হয়েছে এই যে সেই নাটক দেখতেছিলাম একটা, তার মতো যে চঞ্চল চৌধুরীর মতো তোর অবস্থা হয়েছে। আমি আবার এখানে অভিনেতাদের টানে নিয়েছো কেন, দুষ্টামি করো, আমরা এই যা বলছোস বলছোস, আমার বোনই আর কখনো কথা বলবে না। কয় হ তোমায় তুমি তো খালি বিয়ে করছো, আর তো কেউ বিয়ে করে নাই, যে এখন বউ ধৈর বউ ভারুয়া হয়ে গেছো তুমি, আবার এরকম কথা বলতেছোস। পরে আমি হাসতেছি। এরপরে আমার বাসাতে হচ্ছে আমার দেবরের কয়েকটা বন্ধু আসছে। তো ওই দিন আমার রান্নাতে একদম বাজে হয়েছে, তার মধ্যে আমার বন্ধুরা, ওদের বন্ধুরা সব চলে আসছে, খাইতে বসছে, খাবার পর বলছে রান্না কে করছে, মানে বন্ধুরা জিজ্ঞেস করতেছে আমার দেবরের, বলতেছে যে ভাবি করছে আজকে রান্না। না ভাবি সে জোশ হয়েছে, খালি মনে হয় খাবারের মধ্যে আপনি চিনি মারা দিচ্ছেন, না খাবারের মধ্যে চিনি মারছেন মনে হচ্ছে। তা আমি এবার হাসতেছি, আমাকে আসলে আমার লাইফে ফার্স্ট রান্না করতে বস আজকে রান্না করছি, তাও আমাকে ও হেল্প করছে। হ্যাঁ এই জন্যই তো এই অবস্থা, সমস্যা নাই, তাও তো ভাবির হাতে রান্না খাইতে পারলাম। পরে ওরা সবাই চলে গেল, আমি এবার ঘরে কাজ করতেছি, কাজ করতে করতে পরে আমার হাজবেন্ড আমার জন্য গিফট নিয়ে আসছে। তো মানে আগে বিয়ের দিন তো হচ্ছে আমাকে কিছু দিছিল না ও, পরে ওই দিন ও স্যালারি পেয়ে দেখছি যে হচ্ছে গিফট নিয়ে আসছে আমার জন্য, তো আংটি বানায় নিয়ে আসছে আমার জন্য। পরে আমাকে আংটি পরাই দিল, আমি তো খুবই খুশি, কারণ আসলে ছোটো ছোটো গিফট পেলে না খুব আনন্দ লাগে ওই সময়টাতে, যে না বাসার ঘরে কিছু দিছিল না দেখছো, এখন আমার স্যালারি পাই আমার আংটি কিনা দিছে। তো বলতেছে যে এখন তো হ্যাপি, হ্যাঁ তখন তো বেকার ছেলে কত কিছু বলছিল, এখন কিন্তু আমি এখন কর্ম করি, এখন তো তোমার বাবার কোনো সমস্যা নেই। আমি কি আমার বাবাকে এখানে, তুমি যদি তোমার বোনকে বিয়ে দিতে যাবো যখন তোমার বোনও দেখো। তখন বলতেছে যে হয়েছে অনেক কথা হয়েছে, যাও চল আজকে ঘুরতে যাবো। ও বলতেছে আমি তো আজকে ঘুরতে যাবো, মানে ও বলতেছে কি শাড়ি পরতে, কিন্তু আমি আমার একটা যে প্রবলেমটা হতো যে আমি মানে বোরখা ছাড়া কোথাও যেতে পারতাম না, আমার কাছে একটু আনিজি লাগতো আর কি। তো ও বলতেছে যে না আজকে শাড়ি পরে তোমাকে নিয়ে ঘুরতে যাবো। তো আমি এবার ওর কথা রাখি নাই, শাড়িটা পরি নাই, শাড়ি না পরে করছে কি যে বোরখা পরে তারপরে আমি গেছি। তো ও একটু নারাজ ছিল যে আমি একটা শাড়ি নিয়ে আসলাম, তারপরে তোমারটা তো সবই পড়ছে খালি শাড়িটা পরি না, আসলে আমার না কেমন যেন একটা আনিজি লাগে যাইতে, আমি নেক্সট টাইম ঠিক আছে যাও তোমার সাথে এইভাবে যাবো। তখন ওর কথা রাখিনি, তারপরে ও বাইকটা বের করে আমাকে নিয়ে ঘুরতে গেল। তো আমরা ঘুরে আসলাম বাসায়,
এরপরে বাসায় আসার পরে আমার রাত্রিবেলায় হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি হজ থেকে ফিরে আসছে, হজ থেকে ফিরে আসলো, আসার পরে তো আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, তসবি নিয়ে আসছে, জানিমে আর খেজুর টেজুর অনেক কিছু নিয়ে আসছে, আর আসার সময় ওইখান থেকে গহনাও নিয়ে আসছিল আমার জন্য, আমার জন্যও নিয়ে আসছে এবং আমার যে ছোট ননদ ছিল তার জন্যও নিয়ে আসছে। পরে আমার শ্বশুর বলতেছে যে তোমার বাবাকে এই যে জায়নামাজ আর এই জমজম পানি নিয়ে আসছি, এগুলো তোমার বাবার বাড়িতে গিয়ে কালকে দিয়ে আইসো। আমি যে আচ্ছা বাবা যাবো। আর হচ্ছে আমার ননদের বিয়ে ঠিক করছে, বলছে আমার তোমার ননদের তো বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে বিয়ে ঠিক হলো? বলে যে আমাদের এক পরিচিত প্রস্তাবে তার ছেলের সাথে অনেক আগে থেকেই বিয়ের কথা হচ্ছিল, কিন্তু এখন ভাবছে ফাইনাল ডেটটা দিব। পরে সে ফাইনাল ডেট দিবে তো 2014 সালে আর কি, 2014 সালের ঘটনা। 2014 সালে আমার ননদের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাবার পরে এরপরে তো ও এখান থেকে চলে গেল, আমি আমার শ্বশুর বাড়িতে একা হয়ে গেলাম। আর আমার দেবুর তো সবসময় বাসায় থাকতো না, সবসময় বাসায় থাকতো না, ও পড়াশোনা করতো, পড়াশোনার পাশাপাশি বাইরে যেত। আবার আমার হাজব্যান্ড তখন সারাদিন দেখা যেত কি অফিসেই থাকতো, বাসার মধ্যে আমি আর আমার শাশুড়ি আম্মা। তো আমার শাশুড়ি আম্মা আর আমি বলতে গেলে একদম বন্ধুর মতো ছিলাম, খুবই ভালো ছিল। আর আমাকে প্রচণ্ড ভালোবাসতো আমার শাশুড়ি আম্মা, তার মেয়ের মতো। তার মেয়ে যে বিয়ে হয়ে গেছে, মনে হতো যে তার মেয়ে বিয়ে হয়ে যাবার পরে আমি তার মেয়ে হয়ে গেছি। সবকিছু শেয়ারিং আমাদের সঙ্গে অনেক ভালো। তো আম্মা মাঝখানে একটু অসুস্থ হয়ে গিয়েছিল, আমার সুগারটা খুব বাড়তে থাকার কারণে অসুস্থ হয়ে যায়। তখন আমার কাজকর্ম কিছুক্ষণ সবকিছুই আমি, সংসারের সমস্ত দায়িত্ব আমার উপরে চলে আসে। একদিকে পড়াশোনা করতেছি আর সংসারের সমস্ত দায়িত্বটা আমি হ্যান্ডেলিং করতেছি। এরপরে আম্মু বলতেছে যে শাশুড়ি আম্মাকে পেয়ে আমাকে তো ভুলেই গেছো, তাই না? আমাকে আম্মু কি যে বলো, তোমাকে ভুলবো কেন? কারণ হ্যাঁ একটা ফোনও তো দাও না। আমি তো ফোন তো ফোনে টাকা থাকা নেই যেন ফোন দেয় না, কারণ সেল একটা পাইছে তো আসবা না। পরে আমি আচ্ছা আসবো। পরে বাসায় আম্মাকে বলতেছে, আম্মা আম্মু ফোন দিয়েছিল তো আজকে আমাদের বাসায় যেতে বলতেছে। বলছে কেন? তো বলতেছে যে পিঠা শীত চলে আসছে তো পিঠা বানাবে, এই জন্য সবাইকে ডাকতেছে, আপনাদেরকে সবাইকে যেতে বলছে। তো আম্মা বলতেছে না আমার শরীরটা ভালো না, আর পিঠা মিঠা আমি এগুলো খাই না, তেমন পছন্দ করি না, তোমরা যাও। তো আমি আবার আমার ননদকে ফোন দিছি, ননদকে ফোন দিয়ে বলতেছে যে তুমি জামাই সহ আসো আমাদের বাসাতে, আমার মায়ের বাড়িতে, আমার মায়ের বাড়িতে আসো, আসার পরে আমার মা পিঠা বানাবে, তোমরা আসো সব। তো ওরাও সবাই আসছে, শুধু আমার শাশুড়ি আম্মা আসে না, শাশুড়ি আমাকে বাসায় ডেকে একা আসছি। আসার পরে তো আমাদের বাসায় তো অনেক মানুষ, সতগুলো গেস্ট আসছে সবাই। তো তখন আমার শ্বশুর হঠাৎ করে বলতেছে যে কোন জ্ঞানে এরকম আম্মাকে একা রেখে তোমরা চলে আসছো? তো আমি বলছি আমি বাবা, আমি অনেকবার আম্মাকে বলছিলাম আমাদের সাথে আসার জন্য, আম্মা বলতেছে যে না সে আসবে না, দেখো তো সে ওয়াশরুম থেকে পড়ে গেছে, একা একা মুরব্বী মানুষ পড়ে গেছে যে এইভাবে রেখে যায়। আসলে আমাদেরও আসলে জোর জোর করলে হয়তো আম্মা আসতো, আমিও তেমন জোর করছিলাম না, ভাবছিলাম যে আম্মা অসুস্থ হয়তো এই জন্য যাবে না। কিন্তু বাবা একটু ওই দিন আম্মার সাথে একটু রাগারাগি করে যে তোমাদের উপর দায়িত্ব দিয়ে মনে হচ্ছে তোমরা সব এক একজন বড় হয়ে গেছো। তখন আম্মুকে বললাম যে আম্মা চলে যায়, আমার শ্বশুর চিল আছে, আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে। পরে ওই রাত্রেবেলায় আমরা সবাই চলে গেলাম, যে আমি যা দেখি যে আম্মা একটু মাজায় ব্যথা পাইছে। তো আমি বললাম যে আম্মা আপনাকে যাইতে বলছিলাম, আপনি তো গেলেন না, এখন বাবা আমার রাগ রাগ করতেছে। তোমার বাবা না বলে, বাবা তো একটু রাগ করবি। পরে বাবা মন খারাপ করেছিল, পরে বাবার কাছে যাই বললাম বাবা আমার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম এরকম ভুল আমি আর করবো না। আসলে আমি অনেকবার আম্মাকে নিয়ে যেতে চাইছি কিন্তু আম্মা যায়নি, আমার ভুল হয়ে গেছে, আমি নেক্সট টাইম আর কখন এরকম ভুল করবো না। বাবা রাগ করুন না, বলতেছে ঠিক আছে যাও, আর ঢং করতে হবে না। এরপরে সবই সমাধান হলো। আমার ননদ 2 দিন আমাদের বাসাতেই ছিল, কিন্তু আমার ননদ জামাইটি একটু ভালো ছিল না, উনি মানে কেমন কেমন করে যেন কথা বলতো, আর সবসময় দেখা যেত কি আমার ননদের সাথে খারাপ ব্যবহার করতো, অনবর্তই খারাপ ব্যবহার করতে করতে। এরপরে আমার যে সমস্যাটা হলো, আমার বাবা অসুস্থ হয়ে গেল, আমার বাবার তো হসপিটালে ভর্তি করলো, আমার আব্বুকে হসপিটালে ভর্তি করা হলো, যে আব্বুর প্রচণ্ড সমস্যা পেটের ব্যথা, আব্বুর পেটের ব্যথা হচ্ছে, আবার আব্বুর ডায়াবেটিস আছে, এরপরে আবার প্রেশারও হাই, এত সমস্যা হচ্ছে। পরে আব্বুকে রাত্রে হসপিটালে ভর্তি করা হয়েছে, ভর্তি করানোর পরে তো আমাদের কাছে ফোন দিছে, আম্মু ফোন দিছে যে হুমায়রা তোমার আব্বু অসুস্থ, তোমরা আসো। আমি বলছি কি হয়েছে আম্মু? তো বলতে চলে আসো, আসার পরে তারপর বলতেছে যে কি হয়েছে। এরপরে আমি তো আমরা চলে গেলাম, রাত্রেবেলায় চলে গেলাম যে পিজিতে ভর্তি করছে আব্বুকে, পিজিতে ভর্তি করার পরে তো
যা দেখেছি আব্বু শুয়ে আছে। আব্বু তো যে আগে সবসময় যে কথা, আব্বু একদম নিস্তব্ধ হয়ে গেছে আমার বাবা। তারপর আমার শ্বশুরও আসছে, সবাই আসছে। আসার পর দেখার পরে তো রিপোর্ট আসলো যে আমার আব্বুর কিডনি সমস্যা ধরা পড়ছে। কিডনি সমস্যা ধরা পড়ছে তো এখন কি করা দরকার? তখন ডাক্তার বলতেছে কি, এখন ডায়ালিসিস করতে হবে, আর নয়তো আপনি এক কাজ করতে পারেন, আপনারা কিডনিটা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এখন এতো অনেকটা টাকার প্রয়োজন। তখন আমাদের গ্রামে জায়গা ছিল, সেই জায়গাটা বিক্রি করে তো আব্বুর আবার কিডনি চেঞ্জের একটা নিতে চলে আসলো, কিডনি চেঞ্জ করাবে। তখন গ্রামের জায়গাটা সহজে বিক্রি হয় না, প্রায় যখন বলা হয়েছে তারও দুই মাস পর গ্রামের জায়গাটা বিক্রি হয়েছে। আর আব্বু যখন অসুস্থ হয়ে গেল তখন আব্বু চলতেই পারে না, তখন আর তখন দেখা যায় কি বিছানায় বাসার মধ্যেই এইভাবে পড়ে থাকে, আব্বু চলাফেরাও করতে পারে না। তখন মাদ্রাসায় যা, আব্বু আর মাদ্রাসায় যায় না, একবারে বাসায় বসা, একবারে বাসায় বসা, ওই সময় আমাদের অনেক সমস্যা শুরু হয়ে যায়। এরপরে যেটা হয়, গ্রামে জায়গাটা বিক্রি করে নিয়ে আমরা ঢাকায় চলে আসে, আমার চাচা আসে। আসার পরে বলতেছে যে ওর বাবার অপারেশন করতে হবে, মনে হয় কিডনি চেঞ্জ করতে হবে, আমাদের নিজেদের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে কিডনিটা দিলে ভালো হতো। তো আমার চাচাকে বললো যে কিডনিটা দেওয়ার জন্য একটা, তো চাচা রাজি হলো না, না তার কিডনি দেওয়া যাবে না। পরে ছোট চাচা দিতে চাইলো কিন্তু ছোট চাচার সাথে ম্যাচ হলো না কিডনিটা। এই তো আর পরে আর একজনের কাছ থেকে আর কি কেনার কথা বললো, কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে পরে কন্টিনিউ হচ্ছে ডায়ালিসিস করতে থাকলো কিডনি। ডায়ালিসিস করতে করতে আব্বুর অবস্থা খুবই খারাপের দিকে চলে গেছিলো। পরে একদিকে কি বলে মাদ্রাসা চলতেছে না, যেতে পারতেছে না, বাসার মধ্যে একেবারে বাসা। আর তারপরে আমি শ্বশুর বাড়ি থেকে আমি সবসময় আসতে পারি না, যেহেতু বাসার বড় মেয়ে হচ্ছে আমি আমাদের বাড়ির, আর সবাই ছোট ছোট ভাই বোন। তখন এই বাবার টেক কেয়ার করার জন্য আমার আমার হাজবেন্ডকে কন্টিনিউ আমাদের বাসাতে আসতো। আসতে আসতে ওকে বলতাম যে আধার কার্ড এখন তো আমার ছোট ভাই তো করতে পারে না, তো একেবারেই ছোট, তো তুমি বাসাতে গিয়ে একটু আমাদের আব্বুকে কি বলে সবকিছু কিনে দিয়ে এসো এখন থেকে। আমি আমার হাজবেন্ডকে এটা বললাম, বলছে ঠিক আছে সমস্যা নাই যাবো। তো ও কন্টিনিউ আমাদের বাসাতে যা প্রতিদিন যাইতো, প্রতিদিন যাইতে যাইতে পরে আব্বুর অপারেশনের সময় যখন আসলো, তখন হচ্ছে 2016 সালের ঘটনা। 2016 সালে আমার আব্বু প্রচন্ড অসুস্থ হয়ে যাওয়ার কারণে পরে আমাদের একটা কিডনি অ্যারেঞ্জ করে অপারেশনের ব্যবস্থা করা হয়। অপারেশনের ব্যবস্থা যখন করে তখন দেখা যায় একটু সমস্যা, ডক্টর বলে যে আরও কিছুদিন লেট হবে, তা করা যাবে না, আরও 20-25 দিন গেলে দেখা যাক ওনার কন্ডিশনটা কেমন হয়, তারপর আমরা অপারেশনের করার ব্যবস্থা করবো। একটা কিডনি কেনা হয় তো 6 লাখ টাকা দিয়ে, 6 লাখ টাকা দিয়ে একদম রাজি হয়েছে দেওয়ার জন্য। তো 6 লাখ টাকা দিয়ে কিডনিটা কিনছি, কেনার পরে ওনার সাথে ম্যাচ করছিল আর কি। 6 লাখ টাকা দিয়ে কিডনি কিনে এরপরে আব্বুর অপারেশনের ব্যবস্থা কর। তখন হচ্ছে 16 সালের শেষের দিকে হচ্ছে আমার আব্বুর অপারেশন শুরু হয় আর কি। পরে 16 সালের শেষের দিকে অপারেশনের ব্যবস্থা করা হয়, অপারেশন করবে, কিন্তু আব্বুর হিমোগ্লোবিনটা খুবই কম ছিল শরীরের। এদিকে হচ্ছে ডক্টর বলতেছে যে রোগী বাঁচবে কিনা জানি না, তারপরে আপনারা যখন রিস্ক নিচ্ছেন তখন দেখা যাক কি হয়। অপারেশন করানো হলো, আলহামদুলিল্লাহ ভালো ছিল, মনে হয় 2 দিন হয়েছে এরকম অপারেশনের পরে আমার বাবাকে বাঁচানো যায় নাই। মানে আব্বু মারা গেছে অপারেশনের 2 দিন পরেই। এটা কত সালে? 2016 সালের শেষে। তখন আপনার বিয়ের কত বছর হয়েছে? তখন আমার 3 বছর। 3 বছর, হ্যাঁ। মারা গেল আব্বু, মারা যাবার পরে আমার, আমি এই বাড়িতেই থাক, আমি আমার মায়ের বাসাতে প্রায় 40 দিন পর্যন্ত এখানেই থাকলাম। যে আব্বু মারা গিয়েছে, এখন তো আমার আম্মু একা, ছোটো ছোটো ভাই বোন নেই, আর আম্মু এই মুহূর্তে খুব ডিপ্রেশনে আছে, যেহেতু বাবা চলে গেছে এখন, তো একা একা তারা কি করবে। এরপরে আমি এই বাসাতে 40 দিন যখন থাকলাম, আমার শাশুড়ি আম্মু তেমন চাপ দেয়নি, আমার বলেছে তুমি ওখানেই থাকো মা, সমস্যা নেই, এখানটা আমি আমরা ম্যানেজ করে নিব। তখন আমার বাসাতে হচ্ছে আমার হাজব্যান্ড আসতো, প্রতিদিনই আসতো, আসতে আসতে মাঝখানে হচ্ছে কয়েকদিন গ্যাপ যেত আর কি ওর অফিসের চাপের জন্য। পরে আসলে এখানে থাকার পরে আমার শ্বশুর আসছে, আসার বলতেছে যে এখন তুমি কান্নাকাটি করো না মা, যে আবার আম্মুকে বলতেছে যে
যে বোন আল্লাহ হয়তো তাকে হায়াতে রাখে নাই, যার জন্য সে এত অল্প সময়ে চলে গেছে। আর আপনারা তো চেষ্টা করছেন কিন্তু অপারেশনও করেন, আসলে একটা সাকসেস হইল না, এমন একটা পর্যায়ে চলে গেল। যাক, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। আমার শ্বশুর এসে সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে যে কোনো হুমায়ুর এখন কি করবা বলো, বাবা তো চলে গেছে, তোমার এক বাবা চলে গেছে, কি হয়েছে? আমি আছি না তোমার বাবা, আমি তো তোমার বাবা আছে, তো তুমি টেনশন করো না, আর তোমাদের বাসায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, আমরা সবাই আমাকে সাপোর্ট দিচ্ছিল, অনেক আমার ফ্যামিলিকেও সাপোর্ট দিচ্ছিল, আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আত্মীয় স্বজন সবাই। তো আমার বাসাতে দেখাশোনার দায়িত্ব হচ্ছে আমার বাবার অবর্তমানে আমার চাচা আর কি দেখাশোনা করে। এরপরে 40 দিনের যখন অনুষ্ঠান হয়, 40 দিনের মানে 40 দিনের যে মিলাদ মাহফিল করার পরে আমি আম্মুকে বোঝায় চলে যাবার পরে আমার ছোট বোনটা তখন হচ্ছে SSC পাস করে ইন্টারে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে গেল। তো ওকে আবার আমি ভর্তি করাই দিয়ে গেছিলাম ইন্টারে, ছোট বোনকে ভর্তি করাই দিলাম। ভর্তি করানোর পরে এরপরে হচ্ছে বলতেছে যে আপু আমি তো কি করব, আমি কলেজে যাতায়াত তো আমার জন্য কষ্ট হয়ে যায়, তো সবসময় তো আমি এভাবে যেতে পারি না, তুমি হচ্ছে মাঝে মাঝে ওই পাশে এক ভাইয়া আছে, ওই ভাইয়াকে বললো যে উনি তো রিক্সা আছে, ওই রিক্সাতে যেন প্রতিদিন যাতায়াত করে। আমি বললাম ঠিক আছে, পরে রিক্সার ভাইকে বলে দিলাম যে ভাই আমার ছোট বোন তো কলেজে যাবে, ও তো প্রতিদিন নিয়ে যায় না, আর আসার সময় একাই আসবে, প্রতি মাসে যে বিলটা আসে সেটা আমি আপনাকে দিয়ে দিব, আমি বললাম। তো বলতেছে যে ঠিক আছে সমস্যা নাই, ওকে নিয়ে যাবে প্রতিদিন, হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে যেত, আর আমি তো শ্বশুর বাড়ি থেকে প্রতিদিন আসতে পারতাম না, তো ওর বাসাতে আমাদের বাসা থেকে আমার শ্বশুর বাড়ি হচ্ছে কাছাকাছি আর কি, ওদের বাসা ছিল হচ্ছে বনশ্রীতে, আমাদের তো এখানে কাছাকাছি, যখন তখন আমি আসতে পারতাম চাইলে। ও বলতেছে যে তুমি টেনশন করতেছো তাই না? যে না টেনশন করতেছি না আমি। তো বলছেন হ্যাঁ তুমি তো টেনশনই করতেছো, কি টেনশন করতেছো? আই এম সিরিয়াসলি আমি কোনো টেনশন করতেছি না। তো বললাম যে তাহলে তুমি এরকম স্যাড মুডে থাকো কেন? আমাকে আমার ভালো লাগে না আসলে, সবসময় হচ্ছে আম্মু আব্বুর কথা মনে পড়ে, যে আগের দিনগুলোর কথা মনে পড়ে, যে কত ভালো যাক কোনো ছোটো ছোটো ভাই বোন আছে, ওরা আমার দুই ভাই তো একেবারেই ছোটো জানাই। তো বলছো তুমি আমার হাজবেন্ড বলো তুমি টেনশন করো না, আমি আছি না, আমি বেঁচে আছি, তো সমস্যা কোথায়? তোমার ভাই বোন মানে তো আমার ভাই বোন, আমার হাজবেন্ড বলতেছে তোমার ভাই বোন মানে তো আমার ভাই বোন। তো তখন আমি একটু স্বস্তি পেলাম যে না ও তো আছে, তো ওই বাসাতে দেখা সবসময় টেক কেয়ার হিসেবে আমার হাজবেন্ড করতো আর কি। তো আমার হাজবেন্ড যাইতো, আমার চাচা তো সবসময় আসতে পারতো না, সে তো নারায়ণগঞ্জে থাকতো, তো নারায়ণগঞ্জ থেকে এখানে আসবে আমার চাচা, তো ওইটা একটু টাফ হয়ে যেত। তারপর মাঝে মাঝে আমার চাচা আসতো চাকরি দরকার, আর কন্টিনিউ যেটা প্রয়োজন হতো সেটা হচ্ছে আমার হাজবেন্ড করতো ফ্যামিলিতে, যা কিছু দরকার হইতো ও এসে কিনে আমার চাচা টাকা দিয়ে যাইতো, ও সেটাতে করে দিত আর কি। তারপরে একদিন আমার আর ওর মানে একটু ঝামেলা হয়েছিল, সেটা হচ্ছে আমি তেমন একটা ওকে সময় দিতে পারতাম না, সংসারের সমস্ত কাজ নিয়ে মানে এতটা বিজি হয়ে পড়তাম না যে ওর একটু কি প্রয়োজন না প্রয়োজন একটু এলোমেলো হয়ে গেছে, তার জন্য ওর সাথে একটু আমার মন মালিন্য হয় যে হ্যাঁ তুমি সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকো, তুমি আমার দিকে খেয়ালই করো না, আমি কি খাচ্ছি কি না খাচ্ছি আমি সব কিছু আমার এলোমেলো হয়ে আসে। তখন আমি ওর সাথে দুই দিন কথা বলি না আর কি, রাগ করে যে থাক, ও রাগ আছে আমার রাগ, ও দেখে না যে আমি সংসারে কত কাজ নিয়ে ব্যস্ত থাকি, যে কত চাপ আমার উপর দিয়ে গেল। তো আম্মাকে বললাম যে আম্মা দেখছেন আপনার ছেলে আমার সাথে কেমন করতেছে, এখন আর ভালোই বাসে না আমাকে, তখন রাতেও আসছে, আম্মা বলতেছে না বলে এরকম। তো বলতেছে যে রাত তখন 3টা বাজে, রাত 3টা বাজে ও আসছে, আসার পরে বলতেছে যে দেখো যা হয়েছে সকালে হয়েছে, এটা নিয়ে মন খারাপ করো না, তুমি তো বিগত 2 দিন হয়ে গেলে আমার সাথে কথাই বলতে চাচ্ছ না, আমি তোমার সাথে কথা বলবো মানে তুমি তো দেখতেছো যে আমি কতটা চাপ নিয়ে আছি, সংসারের সব দায়িত্ব আমার উপরে, তাছাড়া আম্মাও তো এখন অসুস্থ হয়ে আছে, তুমি তো দেখোই সবকিছুই তো আমি করি, তুমি এরকম রাগারাগি করো কেন আমার উপরে? তো বলছি আচ্ছা ও আমাকে বলছে সরি ভুল হয়ে গেছে আর হবে না, ঠিক আছে মনে থাকে যেন। পরে ঘুমাই গেলাম, সকাল হয়েছে, সকালে ও অফিসে চলে গেল, বাসার মধ্যে আমার ননদ জামাই বা আর সবাই আসতেছিল। আসার পরে তখন আমার বাসা থেকে আমার ছোট বোন আসছে, কলেজ শেষ করে আমার ছোট বোন আমার বাসায় আসছে। আসার পরে ও এখানে খাওয়া দাওয়া করে বলছে আপু ক্ষুধা লাগছে খাইতে দাও, আমি যা খাইতে পারি। ও খাওয়া দাওয়া করলো, করার পরে বলতেছে যে আপু তোমার কাছে টাকা আছে, আমাকে টাকা কি করবে, বলছে ঘুরতে যাবো, আমাকে কোথায় ঘুরতে যাবে, বলছে আশপাশেই, তো বন্ধুদের সাথে একটু যাবো আর কি।
তখন আমি ওকে টাকা দিলাম। পরে আমার ছোট বোন চলে গেল বাসাতে একা একাই। পরে নিচে মনে হয় ওর ভাইয়া ছিল, ওর দুলা ভাই ছিল। পরে ও যায় বাসায় পৌঁছায় দিয়ে আসছে, পৌঁছায় দিয়ে আসছে। এরপরে বাসায় আসলো, কিন্তু আমার মা অসুস্থ হয়ে পড়ে অনেকটা, মানে টেনশনে টেনশনে একা একা বাসাম। তো আগে তো বাবা ছিল, এখন তো একেবারেই একা একা হয়ে গেল। আমার আম্মু একা একা থাকার পরে দেখা যায় আম্মু প্রচণ্ড টেনশন, নানান রকম সমস্যার সম্মুখীন হয়ে গেল একেবারেই। তখন আম্মু ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে যে হুমায়রা শরীরটা ভালো লাগে না, একটু ডাক্তারের কাছে যাওয়া দরকার আমার। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি দুটো দিন অপেক্ষা করো, আমি দুদিন পরে আসবো। কিন্তু আসলে সংসারে কাজের চাপে আসতে পারি নাই, বাসার মধ্যে অনেক গেস্ট ছিল, তাদেরকে রেখে কীভাবে আসবো, আসতে পারি নাই, তো লেট হয়ে গেছে। এক সপ্তাহ পরে আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। তো আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে গেছি, যাওয়ার পরে ডাক্তার বলতো কি হ্যাঁ উৎপাদন টেনশন করে অনিয়ম খাওয়া দাওয়া যার জন্য এমন, তো ওষুধ দিছে ঠিক হয়ে যাবে, আর টেনশন করতে না করেন। আর আম্মুর হচ্ছে ব্লাড প্রেশারটা খুব হাই ছিল, যার জন্য প্রেশারটা আপ ডাউন করতো সারাক্ষণ, আর টেনশনের কারণে সারাক্ষণ আম্মু টেনশন করতো, টেনশন ছাড়া আম্মু থাকতোই না কখনই। এরপরে আমি পরে আম্মুকে নিয়ে বাসায় আসতাম, বাসায় রেখে পরে আবার আমার শ্বশুর বাড়িতে চলে আসছি। আসার পরে এখানে সবাই বলতেছে যে হচ্ছে ওর উপরে খুব চাপ যাচ্ছে, একদিকে হচ্ছে শ্বশুর বাড়ি সামলাইতে হচ্ছে, আর একদিকে বাবার বাড়ি সবাইকে দেখাশোনা দিতে হচ্ছে অ্যাটলিস্ট। তারপর আমার আম্মা বলতেছে যে তোমার যদি খুব সমস্যা হয় তুমি এক কাজ করতে পারো, তুমি হচ্ছে চলে যেতে পারো, যে কয়েকদিন যায় আর থাইকে আসো ওই বাড়িতে, তোমার আম্মুটাও শরীর ভালো না, অ্যাটলিস্ট তোমারও ভালো লাগবে। আমি বললাম যে আম্মু ভালো বলছেন, আমিও বলতে চাচ্ছিলাম যে আমি একটু যাবো। পরে ওই দিন আম্মু মানে প্রচণ্ড অসুস্থ হয়ে গেল, আমাকে ফোন দিছে, আমার ছোট বোন আমাকে ফোন দিছে। আমার ছোট বোন ফোন দেওয়ার পরে বলতেছে যে আপু তাড়াতাড়ি আসো। আমি বলছি কি হয়েছে, বলছে যে আম্মুর অবস্থা তো ভালো না, আম্মু নিঃশ্বাস নিতে পারতেছে না। পরে আমি তো সব ফেলে অমনি তাড়াহুড়া করে চলে আসছি যে আমার আম্মুর কি হইলো হঠাৎ করে, তো আম্মুর কি হয়েছে হঠাৎ করে তাড়াহুড়া করে চলে আসছি। তো 2017 সালের ঘটনা, 2017 সালের সেপ্টেম্বরের দিকে, 2017 সালে। তো ওই সময় আম্মু প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পরে এরপরে হচ্ছে আসছি বাসায়, আসে দেখে যে আম্মু লড়াচড়া করে না, সবসময় শুধু বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, সম্ভবত পানি দেওয়া হয়েছে মাথায়, কিন্তু কোনো কিছু না। পরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে যাওয়ার পরে আম্মু আর কথা বলতে পারে না, পুরো শুধু তাকায় রয়েছে, মানে হাত পা নড়াইতে পারতেছে না, কিছুই না। আর না আম্মুর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মানে আম্মু এত পরিমাণ টেনশন করছে, টেনশন করার কারণে মানে স্ট্রোক করেছে আম্মু। তো স্ট্রোক করার কারণে আম্মু কথা বলে না খালি চুপচাপ কয়েকদিন, তারপরে তো কথা বলো মুখে, কথা বলার পর যে আমার ভালো লাগতেছে না, আমার কেমন কেমন যেন লাগে সারাক্ষণ, যে একা হয়ে গেলাম পুরো বাসার মধ্যে, এখন কী হয়েছে তুমি কী টেনশন করো এত আম্মু, বলতে আমার কিছুই ভালো লাগে না রে, দুইটা মেয়ে আছে ঘরে, তারপর আবার ছেলে দুইটা কীভাবে কী হবে, আমার একা একা কিছুই ভালো লাগে না। কিন্তু আম্মু ওই এক হাতও নড়াইতে পারে না, পাও নড়াইতে পারে না। পরে এক্সরে করা হইলো, করার পরে পরে ডক্টর বললো যে এক পাশটা আর কি স্ট্রোক করার কারণে পড়ে গেছে এক সাইড, মানে এক হাত আর এক পা, এই এই দুইটা, এই এই দুইটা সমস্যার জন্য মানে হাত পা লড়াইতে পারতেছে না। এমনি আম্মু উঠে এমনি বস, এক হাত দিয়ে উঠে বসতে পারে সব। পরে হসপিটালে প্রায় মাসখানিক রাখা হইলো, মাসখানিক রাখার পরে বাসায় নিয়ে আসলাম, নিয়ে এসে অনেক কবিরাজ অনেক কিছু দেখানো হয়েছে, কিন্তু আম্মুর এটা ভালো হয়নি। তো ডক্টর বললো যে ওনার যে মাজার যে হাড় আছে না ওইখানটা হচ্ছে একেবারে ক্ষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এটা ভালো হবে কিনা জানি না, পিছনে ওই ট্রিটমেন্টের উপরেই চলতেছে এই পর্যন্ত। পুরো হাত একদম পুরো হাত বাঁকা হয়ে গেছে, আর এই পাটা হচ্ছে মানে লড়াচড়ে বোধ নাই, তাছাড়া এমনি ভালো আছে কিন্তু কোনো বোধ শক্তি পায় না এরকম। তো এইভাবে বিছানায় হুইল চেয়ারে আম্মু চলাফেরা, এদিকে আমার প্রচুর সমস্যা, একদিকে সংসারের ফেলে রেখে এখানে আসাটা আমার খুব টাফ হয়ে যাচ্ছে। তখন আমার ছোট বোন সবাই তো কলেজে পড়াশোনা করে, তো ওই সময়টাতে হচ্ছে বাসাতে সমস্ত দায় দায়িত্ব আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড আসে প্রতিদিন, আমার হাজব্যান্ড আসে, আমার হাজব্যান্ড এই বাড়িতে আমার বাবার বাড়িতে মানে মাদের দেখাশোনা করতে করতে দেখা যাচ্ছে কি ওর মায়ের, আমার ফ্যামিলির উপর অনেকটা মায়া হয়ে গেছে ওর।
মানে একটা মায়া হয়ে গেছে এখানে, সব কিছু ও করে দেয়, দেখাশোনা, আম্মুর ওষুধপত্র, কেনা থেকে শুরু করে এভরিথিং সব ও করে। ওই সময়টাতে আমার ছোট বোনের সাথে আমার হাজব্যান্ড যেটা হয় যে খুব একটু মিল, যে সবসময় কলেজে নিয়ে যাচ্ছে, আমার ছোট বোনকে বাসায় নিয়ে আসতেছে, আবার কোনো কিছুর প্রয়োজন কোনো অভাব দিচ্ছে না, কোনো অভাব দিচ্ছে না। তারপরে এতটা মিলামেশে না, মানে সবাই বলে আর কি যে দুস্তামি ফাজলামি করে ঠিক আছে, কিন্তু এই অতিরিক্ত এত ঘোরাফেরা কেন দুলাভাইয়ের সাথে, মানে এলাকার লোকজন একটু বলতে থাকে যে এত ঘোরাফেরা কেন এদের সাথে, যেটা আসলে উচিত না, সবাই সমালোচনা করতেছে। কিন্তু এদিকে ওরা নাকি হচ্ছে, আমার হাজবেন্ড আমাকে এটা বলে নাই, তো আমার ওরা যে ঘুরতে গেছে কোথাও, ওরা ঘুরতে গেছে, আমার আম্মু সেদিন অত অসুস্থ হয়ে পড়ে আছে, সন্ধ্যা হয়ে গেছে যে আমার ছোট বোন কলেজ থেকে এ পর্যন্ত বাসায় আসে না, যে আম্মু আমাকে ফোন দিয়েছে কি রে তোর বোন কোথায়, আমাকে বলছে আম্মু জানি না তো, আমাকে তো আমি তো জানি না, বাসায় আসে নাই। বলে রিক্সাওয়ালা ভাইকে বলছে, আমি বললাম কি ব্যাপার ভাইয়া, সিদ্দিক ভাই কি অবস্থা, যে তাও ও তো বাসায় আসে নাই এখনো, পরে ও বাসায় আসে নাই। তখন রিক্সাল ভাই বলতেছে যে ও তো আসে নাই, ও হচ্ছে ওর দুলা ভাইয়ের সাথে কোথায় যেন গেছে, জোর দুলা ভাইয়ের সাথে গেছে। পরে আমার হাজবেন্ডকে আমি ফোন দিছি যে কি তুমি হচ্ছে কলেজে গেছিলা, তো বলতেছে যে হ্যাঁ গেছিলাম, তো বললাম যে তো এখন কোথায় আছো তোমরা, তো বলতেছে যে আমি একটু ওকে নিয়ে বাইরে আসছিলাম আর কি, ও বলতেছিল কি যে ভাইয়া আমার ভালো লাগতেছে না, আমাকে একটু বাইরে নিয়ে যা, বাইকে ঘোরান, এই জন্য বাইকে ঘুরতে নিয়ে আসছি। তুমি যে কোথায় গেছো ঘুরতে, তো ওরা বলতেছে এই যে এদিক এসে এদিকে আসছে আর কি। বললাম যে ওইদিকে গেছো, যে হ্যাঁ এদিকে গেছে, তো ওইদিকে গেছে। আমি বললাম যে তুমি বলবো না, সন্ধ্যা হয়ে গেছে, ওর কলেজ ছুটি হয় হচ্ছে একটার সময়, আর সেখানে সন্ধ্যা হয়ে গেছে, এই পর্যন্ত তোমরা ওখানে কি করো, আমি বলতেছি তাদের চলে আসো, আম্মু টেনশন করতেছে। পরে বাসায় চলে আসছে, তো প্রতিদিন দেখা যেত কি আমার হাজব্যান্ড মানে বাসায় সময় দেওয়া বাদ দিয়ে বেশিরভাগ সময়টাতেই আমাদের বাসায় যায় থাকতো, অফিস শেষ করে এসে বাসায় আসতো না। আমি টেনশন করতো কি ব্যাপার বাসায় আসে না কেন, এদিকে ওইখানে ওই বাসায় চলে গেছে। তারপরে হচ্ছে আমি ওই সময়টাতে প্রেগনেন্ট, আমার শরীরটাও খুব খারাপ, তো ডক্টরের কাছে যাই, তো ডক্টর বলার জন্য মানে 2 মাসের বাচ্চা পেটে আমার, তো আমার বাচ্চা পেটে, তো ওকে বললাম, ও তো খুব খুশি আনন্দ, সবাইকে মিষ্টি বিল করতেছে যে না আমার বাচ্চা হবে ওই সময়টাতে, তো খুশি হওয়ার পরে আমি বলতেছি কি আমার শরীরটা ভালো লাগে না, আমি হচ্ছে বাসায় যাই একটু থাকবো, সাজা থাকবো, তো ও বলতেছে যে না আম্মা একা একা বাসার মধ্যে, তাছাড়া ওইখানে দেখাশোনা করার জন্য তো আমি তো প্রতিদিন যাচ্ছি, তোমার তো টেনশনের কোনো দরকার নাই। আমি তো কেন, আমার তো এখন শরীরটাও খারাপ, তাছাড়া আম্মাও বলতেছে যে কয়েকদিন গিয়ে ওইখানে থেকে আসতে, তোমার সমস্যা কোথায়, তো বলতেছে যে না যাওয়ার দরকার কি, আমি তো আছি ওইখানে, তো প্রতিদিন আমি যাচ্ছি, ওদের তো কার তেমন কোনো সমস্যা হচ্ছে না, তাছাড়া তোমার এই সময় কোনো জার্নি, ডাক্তার বুঝতে না জার্নি করতে না, আমাদের জার্নি করতে না, জার্নিতে করতে এখানে কাছেই, তো এখানে সমস্যা কোথায় না, রাস্তা ভালো না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি 3-4 মাস একটানা বেড রেস্ট নাও, তোমার বাইরে কোথাও যাওয়া যাবে না। পরে ও আর আমাকে বাবার বাসাতে আসতে দিল না, কিন্তু এদিকে ওরা কম সবসময় দেখা যেত কি রাত নাই দিন নাই সব সময় আমার হাজব্যান্ড আমার মানে বাবার বাড়িতে এসে পড়ে থাকতো। আম্মু আমাকে বলতেছে যে কি রে ও অফিস শেষ করে ওইখানে আসে, আবার রাত্রে ওইখানে আসে, তো বাসায় যায় না, হ্যাঁ আসে তো বাসায় আম্মু, ও তো বলে কাজের চাপ বেশি, এজন্য কারণ ওর তো দেখি সারাক্ষণ এখানেই থাকবে। পর আমি ওকে বলতেছি যে তুমি এত যাচ্ছ এত যাবো, ওদের তো হচ্ছে প্রতিদিন যাওয়ার দরকার নাই, যে একদিন পর পর যাবা, যখন কিছু দরকার হইলে দিয়ে আসবা, দরকার হইলে দিয়ে আসবা, ঠিক আছে। তখন আমি আমার ছোট বোনকে বোঝাচ্ছি, দেখ আপু বাইরে কোথাও কি তোর সম্পর্ক আছে নাকি, তো বলতেছে যে না আপু আমার তো কোনো বাইরে সম্পর্ক নাই, প্রথম যে কোনো সম্পর্ক নাই, তো বলছে না কাঁধে বাইরে তুই কোথায় থাকিস, আমি ছোট বোনকে জিজ্ঞেস করতেছি কোথায় থাকিস, তো বলছে না আপু আমি তো হচ্ছে কলেজ শেষ করে একটু প্রাইভেট নিছি, প্রাইভেট পরে আমি বাসায় চলে আসি। ভালো কথা বাসায় চলিস, কিন্তু সন্ধ্যা লাগে কেন তোর বাসায়, সন্ধ্যা লাগে যে ওর আমার হাজব্যান্ড প্রতিদিন ওকে নিয়ে আসে, কয় দুলা ভাই আমাকে বাসায় না নামাই দিয়ে যায়, এই জন্য দুলা ভাইয়ের জন্য অপেক্ষা করি এখানে। আমি এবার তখন বলছি ও ঠিক
ঠিক আছে, বাইরে এখন বেশি থাকবি না, আর আমি তো রিক্সা ঠিক করে দিছি, তুই রিক্সাওয়ালা ভাইয়ের সাথে আসতে পারিস না, তোর ভাই তো সবসময় সময় পায় না, কার ভাইয়াই তো আমাকে বলছে ওয়েট করতে এখানে, এই জন্য তো আমি ওয়েট করি। আমি ঠিক আছে, আমি ওকে বলে দেবো না। পর আমি রাতে হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় আসছে, আমাকে বলতেছে যে তুমি ওকে তো প্রতিদিন নিয়ে আসার দরকার নেই, ও তো একাই আসতে পারো, তাছাড়া তার রিক্সাওয়ালা ভাইকে তো আমি বলেই দিছি, তোমার তো এক্সট্রা তো বারবার যাওয়ার দরকার নেই, মানুষ খারাপ বলে বুঝো না। বললাম সেটা ও বলছে খারাপ বলার কি আছে এখানে, আমি তো বড় ভাই তাই না। ঠিক আছে বড় ভাই, কিন্তু এত তো যাওয়ার দরকার নেই কলেজের সামনে। পরে ও বলছে আচ্ছা ঠিক আছে। পরে আমার আমি একটু বেশি অসুস্থ হয়ে যাচ্ছিলাম, পরে বাসাতে বাসার মধ্যে আসছি, আসার পর বলতেছে যে তুমি কি মাইন্ড করো নাকি সন্দেহ করো। আমি না সন্দেহ করবো কেন, আজব তো তোমার সবাই একটু বলতেছিল তাই যে তুমি সারাক্ষণ এখান থেকে বোঝোই তো, এলাকার লোকজন কত রকম কথা বলতে পারে, আমি সেটা বলছি সন্দেহ করার কি আছে। তো ও বলতেছে যে ঠিক ও আচ্ছা। এরপরে আমার বেবি হওয়ার সময় হয়ে গেছে, পরে হসপিটালে ভর্তি হয়েছি, হসপিটালে ভর্তি হওয়ার পরে আমার সিজার করে আমার ছেলে বাচ্চা হয়, ছেলে বাচ্চা আমার হাজব্যান্ড তো প্রচণ্ড খুশি। পরে মেলাদ দিল, মেলাদ দিয়ে ওর নামকরণ হলো, ওর নাম রাখার পরে আমি বাসায় চলে আসলাম, আমি আমার বাবার বাড়িতেই থাকি, তো ওর একদম 2 মাস বয়স পর্যন্ত এখানেই থাকে। তো এই বাড়িতে যখন থাকি তখন সবসময় দেখি কি আমার হাজব্যান্ড এখানেই থাকে, সে বাসায় যায় না। তো আমি বলতেছি আমার আম্মা ফোন দিছে, শাশুড়ি আম্মা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি যে কি ব্যাপার, ও তো ওইখানেই থাকে তো বাসায় আসে না। বললাম যে বাসায় যায় না, তাহলে ও তো হচ্ছে এখানে তো থাকে না, তাহলে কই যায় ও? আমি বলছি ও তো অফিস শেষ করে তো বাসাতে যায়, ওকে ফোন দিলে তো বলতো বাসাতেই আছে। বলছে না ও তো বাসাতেই আসে না, তো 10টার পরে হচ্ছে বাসায় ঢুকে আইসে দেখা করে আবার চলে যায় তোমাদের ওইখানে। আমি কি বলে, ও তো আমাকে মিথ্যা কথা বললো। পর ওকে আসছে পাশে আসার পরে বলতেছে যে আচ্ছা তুমি কই থাকো বলো তো, আম্মা বলতেছে যে ওইখানে যা, তুমি নাকি যাও না বাসাতে, তাহলে কই থাকো, কই কিসের কই থাকি, আমি তো এখানেই আমি তো যাই বাসাতে। তারপর বলতেছে যে তুমি কি আমাকে সন্দেহ করো, সঙ্গে সন্দেহ আবার তুমি একই কথা বলছো, সন্দেহ কিসের সন্দেহ। পরবর্তীতে আমি বলতেছি যে সমস্যা কি, তুমি বিষয়টা কিরে বুঝতেছে না। পরে আমার ছোট বোন যেটা মানে আমার এক ছোট বোন মানে ও বলতেছে যে আপু আমাকে, হ্যাঁ বল। বললাম যে তোমাকে একটা বিষয় বলবো, হ্যাঁ বলো কি বিষয়। বলেছে যে দুলাভাইয়ের চলাফেরা না আমার কাছে কেমন কেমন যেন লাগে। কেমন কেমন যেন লাগে বলতে, কিসের কেমন কেমন লাগে? হ্যাঁ দুলাভাইয়ের জন্য কেমন কেমন বিষয় লাগে আমার কাছে। বলছে আচ্ছা ঠিক আছে আমি পরে বলব, পরে শুনবো না কথা। পরে আমার বোন আবার আর একটা চলে আসছে এখানে, বলছে কি হয়েছে? তো আমার ছোটটা আবার একদম চুপ হয়ে গেছে, না কিছু না এমনিতেই, মানে ও বুঝতে পারতেছে হয়তো আমার বোন আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু মাঝখানে যে আমার আর এক বোন এসে মানে ব্যাস লাগাই দিল, কিছু শুনতে পারলাম না। পরে আমি চলে গেলাম, আমি শ্বশুর বাড়িতে চলে যাবার পরে রাতে যে সমস্যাটা হইতো, আমার হাজব্যান্ড বাসায় থাকতো না, বাসায় থাকতো না, কই যায় কিরে, রাত তখন 2টা বাজে, আমি ঘুমাই যাই, আমি ঘুমাই যাওয়ার পরে ও রাতে নাই, রাত 2টা বাজে তখন নাই, বাইরে গেছে, বাইরে গেছে। আমাকে ফোন দিছে তুমি কোথায় আসো, বুঝাই তো আশপাশেই আছে, চলে আসবো চলে আসবো চলে আসবো চলে আসবো। করে রাত 2টা বাজে, পরে আমি এদিকে আমার ঘুম আসতেছে না, আমার বাচ্চাটাও প্রচণ্ড জ্বালাচ্ছে, ঘুম আসে না, কোথায় গেল। পরে ও পরের দিন সকাল হয়েছে, সকাল হয়েছে, আমি আম্মাকে বলছি আম্মা জানেন ও না রাত 2টা বাজে ঘর থেকে নাই হয়ে যায়, কই যেন যায় আমি জানি না, ঘর থেকে নাই হয়ে যায় কই যায়, হ্যাঁ কই জানেন আম্মা কই যায়, প্রতিদিন এই কাজটা করতেছে এরকম অনবরত, প্রতিদিন এখান থেকে নাই হয়ে যায়, আবার বাসাতে যাইতে চাইলে আমি বাসাতে যেতে চাই, তখন বাসাতে যেতে দেবে না, বলে আমাকে বাসাতেও এখন তেমন একটা যাইতে দেয় না, বলে যে না বাসায় যাওয়া যাবে না, আমি তো দেখাশোনা করতেইছি। এরপরে বাসায় যেতে দেয় না আমাকে, বাসায়ও যেতে দেয় না, রাতেও বাসায় থাকে না, রাত 3টার পরেও বাসায় আসে, যাই কোথায়। পরে আমাকে জিজ্ঞেস করছি যে তুমি যাও কোথায় প্রতিদিন, আমি ঘুমাই গেলে তুমি ঘর থেকে নাই হয়ে যাও, যাও কোথায় বাইরে, কয় বাইরে যাই এমনিতেই আড্ডা, এত রাতে তোমার কিসের আড্ডা, আমি বুঝলাম না তুমি কিসের আড্ডা বাইরে, শুধু তর্কাতর্কি আমাদের মধ্যে হয়। পরে আমি রাগ করে বাসায় চলে যাই, আমাদের বাসায় চলে যাই রাগ করে, আম্মা বলে যে রাগ করো রাগ করতেছো না, যা দেখি কি হয়েছে শুনবো। আমাদের ফোন দিলে ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, অনবরত ওয়েটিং, কার সাথে কথা বলে আমি তো জানি না। পরে আমি রাগ করে বাসায় চলে গেছি, পরে ও বলতেছে, পরে দেখি আমি সঙ্গে সঙ্গে ও আসছে, মানে ও মানে আমি এখানে আসার কথা শুনেই ওর কেমন যেন অস্থির অস্থির, আগে তো এরকম ছিল না, তবে আমি এখানে বাবার বাড়িতে আসলে কেন ওর অস্থিরতা কাজ করে ওর ভিতরে, মানে আমাকে আসতে দিতে চায় না এখানে, আমি আসলে কেমন কেমন একটা ভয় ভয় পায়।
এরপরে আমার ছোটটা বলতেছে, আপু তোমার সাথে একটু কথা আছে আমার। হ্যাঁ বলো, কি কথা, কি বলবা? পরে বলছে, তুমি রাগ করবা না তো আপু? বলছে, না আমি রাগ করবো না। কি হয়েছে বলো তো আপু? হ্যাঁ বলো, কি হয়েছে? বলতেছে কি, আপু দুলা ভাই না, দুলা ভাইয়ের চলাফেরা না আমার কাছে কেমন যেন লাগতেছে। আপু সেদিন এই কথাটা বললা, আজকেও এই কথাটা বললা, বিষয়টা কি? কচে হ্যাঁ। বলে, তোমার ছোট বোন আছে না? হ্যাঁ। কত তোমার ছোট বোন আর দুলা ভাই জানি কেমন কেমন করে? আমাকে কেমন কেমন করে? কয়ে হ্যাঁ, যে ওরা কেমন, ওরা কথা বলে, তুমি কল লিস্ট দেখো আপু, তো এতক্ষণ ধরে কি কথা বলে ফোনে দুলা ভাইয়ের সাথে। আমি বলছিলাম যে কি কথা বলে অত, আমি জানি না তো কি কথা বলে। পরে আমি কল লিস্ট চেক করতেছি, চেক করে দেখি যে আমার ছোট বোনের সাথে প্রায় 30 মিনিট 40 মিনিট ধরে আমার ছোট বোনের সাথে কথা বলতেছে। এত কথা কি কথা বলে? তারপরে ছোট বোনের সাথে কথা বলার পরে আমি বলতেছি কি, যে এতক্ষণ কথা বলছে আমাকে পড়ে নাই কেন? তখন আমার ছোটটা বলতেছে কি, জানো আপু তুমি তো জানো না, তাবাস্তুম না রাতে বাসায় থাকে না। আমাকে কখন বের হয় বাসা, কখন বের হয়? বের হয় না, তোমার গেটের সামনে দুলা ভাই আসছে, গেটের সামনে দুলা ভাই আসছে, রাত 2টা বাজে। তখন আমার মনের মধ্যে একটা মানে চান্দি উঠছে যে বাসায় না কয়েকদিন ধরে এই সমস্যা, যে ও তো রাত 2টা 1টার মধ্যে বাসা থেকে বের হয়ে যায়, 3:30 বাসায় ঢুকে, তার মানে কি আমাদের বাসায় যায়, কিন্তু আমি এই বিষয়টা জানি না। পরে আমার ছোট বোন বলতেছে যে হ্যাঁ, রাত 2টা বাজে যখন তোমার বোন করে কি, গেটের বাইরে আস্তে আস্তে গেটটা খুলে বাইরে যাওয়া যায়, গল্প করে এই কথাটা। পরে আমাদের যে রিক্সাওয়ালা ভাই আমার ছোট বোনকে যে কলেজে নিয়ে যায়, ও বলতেছে যে তোমার বোনকে দেখে গেটের সামনে হচ্ছে তোমার হাজবেন্ডের সাথে রাত 2টার সময় কথা বলে। পরে ওই সময় আমার হাত পা পুরো ঝিনঝিন করতেছে, কি বলে এগুলা, এত রাত কি কথা বলে ওরা, আবার বের হয়ে কথা বলতেছে, যে আবার ফোনেও কথা বলে দেখি, প্রতিদিন এরকম আসে। পরে এলাকার লোকজন, আমি চলে গেছি শ্বশুর বাড়িতে, এলাকার লোকজন সব সমালোচনা করতেছে যে আমাকে ফোন দিছে একজন, শোনো তোমার একটা কথা বলি, মায়েরা কিছু মনে করিল না, এই যে তোমার বাসায় হচ্ছে তোমার আম্মু, আম্মু প্যারালাইজড হওয়া পড়া আছে ঘরের মধ্যে, তোমার হাজবেন্ড আসে, তোমার আম্মু তো দেখতে পারে না, যায় হাঁটতেও পারে না, দেখবে সেখানে, তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে দিলে তোমার হাজবেন্ড রাত বেরাতে এই বাসায় আসে, তুমি কি সেটা জানো? তা আমি আবার বুঝো না বোঝার ভান করলাম যে না জানি তো, আমি সবই জানি, যাই পাড়ার লোক মুখ দেখানো তো যায় না, বুঝি হ্যাঁ সবই জানি, কিন্তু আমার বুকের ভিতরে অস্থিরতা কাঁদতেছি আমি। তখন বলতেছে যে এরকম রাত বেরাত আসে স্কুলে গেলেও এরকম স্কুল থেকে নাই, মানে কলেজে, সরি কলেজে যায়, কলেজ থেকে নাই, 3 দিন কলেজে আমি গেছি, কলেজে হচ্ছে ও প্রেজেন্ট নাই, এদিকে আমার হাজবেন্ডের সাথে সে ঘুরতে চলে গেছে, সারাদিন ঘুরে টুরে আসছে, জিজ্ঞেস করছে কোথায় গেছিস, বলছে কলেজে গেছিলাম, কিন্তু আমি কলেজে নিয়ে খোঁজ নিছি যে আমি সবার কথা বিশ্বাস করিনি, আমি ওর কথাটা বিশ্বাস করি, আমি শুনবো ওর কাছে কি হয়েছে। ওর কাছে শুনছে, না আপু মিথ্যে কথা, আমি কলেজে গেছিলাম, আমি তখন কলেজে তোমার খোঁজ নিয়ে আসছি, তুমি কলেজে যাও নাই, তুমি তোমার ভাইয়ের সাথে ঘুরতে গেছিলে? না আমি ঘুরতে যাইনি। পরে বসে আমি কিন্তু দেখছি, কয় হ্যাঁ ঘুরতে গেছিলাম, দুলা ভাই আমাকে মানা করছে এই জন্য আমি তোমাকে বলিনি ঘুরতে গেছিলাম। এদিকে আমার ছোট বোন আমাকে বলছে আর একটা, ও বলতেছে যাবো রাত বেরাত কথা বলে, ইভেন তুমি যখন ছিল না দুলা ভাই না আমার ওকে জড়াই ধরছিল গেটের সামনে। আমি বললাম যে ঝড়ায় ধরতেই পারে সবার সামনে, তো স্বাভাবিক অস্বাভাবিক, ছোট ছোট মানুষ ঝড়ায় ধরতে হয়তো পারে, কিন্তু করে যে না আপু তুমি বুঝো না, দেখেন যেটা ইন্টারের পরে ও বুঝে না, কিন্তু ওর থেকে ছোট যেটা আমার বোন, যেটা হচ্ছে ক্লাস 9 পড়তেছে, ও বলতেছে আমাকে এই কথাগুলো, তুমি বুঝতেছো না আপু, এটা এটা অস্বাভাবিক, তখন রাত্রে তখন 2টা বাজে বাইরে যে ধরা ধরবে কেন, তুমি বুঝো না। তখন আমি শুধু চুপচাপ করে খালি সহ্য করতেছি এই কথাগুলা, যে তা আমার ছোট বোন এটা করতেছে মানে কি ওর সাথে সম্পর্ক, আমাকে এটা বিশ্বাস করা যায় না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে চাচ্ছি না। এরপরে বাসায় চলে গেছি, আমি আমার আম্মাকে বলতেছি, আম্মা বলতেছে কি তোমাকে এই কথাটা আমি বলতে বলতে চাচ্ছিলাম যে তুমি এতটা যে বাসায় পাঠাচ্ছ এটা উচিত হচ্ছে না, আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা, তাছাড়া তোমার ছোটটার চলাফেরা খুবই খারাপ, কারণ আমার এই বোনটা খুবই স্মার্ট, একটু গ্রোথ টাইপ, তো ওর সাথে সম্পর্কের মধ্যে জড়াই গেছে, তাও বিশ্বাস করি নেই। পরে আমার হাজব্যান্ডের ফোন কখনো ছাড়ে না, রেখে গেছে একটু, রেখে যাওয়ার পরে ও যখন ওয়াশরুমে গেছে আমি তাড়াতাড়ি করে ফোনটা ধরছি, আমার হাজবেন্ডের ফোন, ফোন ধরে দেখি কি মানে তাবাস্তুম, আবার তাবাস্তুমটা বলে ফেলছি, এটা একটু আগে থেকে নেই মানে বলতে বলতে নাম চলে আসে মুখে আর কি। শুধু তাবাস্তুমটা বলতে বলতে আসলে ওই নামটা মুখ ইয়া তো চলে আসে।
ও ওয়াশরুমে গেছে, আমি সাথে সাথে ফোনটা ধরছি, ফোনটা ধরে মানে গ্যালারিতে গেছি, ওর গ্যালারিতে লক করা। কিন্তু আমি আবার করছি কি, আমি ভাবছি ওর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেখি খোলা যায় কি, পরে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি মানে খুলে গেছে। খুলে যাওয়ার পরে পরে গ্যালারিতে গিয়ে দেখি কি, আমার ছোট বোন এবং আমার হাজবেন্ডের অন্তরঙ্গ কিছু ছবি। ওই ছবিগুলো দেখে আমার মাথা ঠিক নাই যে এগুলা কি, মানে আমি কিছুক্ষণ কথাই বলতে পারলাম, আমার মনে হচ্ছে আমার চোখ মুখ অন্ধকার দিয়ে দেবো ভাইয়া, আমার এমন অবস্থা হয়ে গেছে। আমার হাজবেন্ড ওয়াশরুম থেকে বের হয়েছে, বের হবার পরে আমি জিজ্ঞেস করতেছি যে এগুলা কি। আশপাশের সবাই যে বললো যে আমি তোমাকে ছেড়ে দিয়ে রাখছি, তুমি বলো যে ছোট বোন বা ভাই তুমি এটা মনে করতা, আমি তোমাকে বিশ্বাস করে ওই বাড়ির দায়িত্বটা তোমার উপর দিয়ে রাখছি, আর এগুলো কি দেখতেছি, এগুলো কি বলে যে না এটা এগুলো কিছু না, তোমাকে বেশি বেশি করতেছে। আমি তোমাকে সত্যি কথা বলো, আমি মাথায় হাত রাখেছি, আমার বাচ্চার মাথায় হাত দিচ্ছি, তুমি সত্যি কথা বলো আমাকে। ও আমাকে বলে নাই কিছুই, পরে ওদের কিছু রেকর্ডিং ছিল, সেই রেকর্ডিংগুলো যখন অন অন হয়ে গেছে যে হ্যাঁ ওদের কথা চলতেছে, সে তাকে ভালোবাসে, আমার ছোট বোনও বলতেছে সে তাকে ভালোবাসে, দুইজনের কথাবার্তাগুলো, তখন আমি জাস্ট শকড ভাইয়া যে এগুলো আমি কি শুনতেছি, যে আমার মায়ের পেটের বোনের সাথে সম্পর্ক আমার হাজবেন্ডের, এটা আমি কীভাবে মেনে নিবো। এটা মানতে পারলাম যে আমি চতুর্দিকে সবাই আমাকে এত সমালোচনা করছে, কথা বলছে তোমার বাপ মারা যাওয়ার পরে তোমার আম্মুর সাথে তোমার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে রাখছো, এটা একদম উচিত না, সে আনা মেয়ে দুইটা ঘরের মধ্যে রয়েছে, তুমি কীভাবে তোমার হাজবেন্ডকে অ্যালাউ করো। কিন্তু আমি বিশ্বাস করছি যে দুলা ভাইয়ে কখনো কাজ করতে পারবে, এটা করবে না। তারপরে ও বলতেছে যে না এসব কিচ্ছু না, তুমি এসব কিছু মনে করো না, আমি দুই কথা এক কথা অনেক তর্কাতর্কিতে আমার হাজবেন্ড আমাকে মারত, ওই ফার্স্ট আমার গায়ে হাত তুলছে আমার হাজবেন্ড, আমাকে প্রচন্ড মারছে ওই দিন, আমার চুলের মুঠি ধরে। আপনাদের বিয়ের কত বছর পরে? এটা আমার বিয়ের মানে 4-5 বছর আর কি, তখন 5 বছর, হ্যাঁ বিয়ের 5 বছর, তখন হচ্ছে আমার মানে প্রচন্ড প্রায় মারামারি আমার সাথে, মারতে মারতে আমার চুলের মুঠি ছিঁড়ে, আমার আমার বড় বড় ছু ছিল চুলের মুঠি ছিঁড়তে ছিঁড়তে মানে নিচে নিয়ে আসছে আমাকে, এত মার দিছে। পরে আমার আম্মাকে বলতেছে, আম্মা দেখছেন আমাকে আমি কি করছি অন্যায়টা, আম্মা বলতেছে তোমাকে আমি সতর্ক করছিলাম মা, বুঝতেছো যে কোন পর্যায়ে গেছে, হ্যাঁ তুমি বিশ্বাস করো কিভাবে, হ্যাঁ এই প্রজন্মে এসে বিশ্বাস তো কাউকেই করা যায় না এখনকার যুগে, তুমি কীভাবে বিশ্বাস করলে, তুমি বনিভাবে ছেড়ে দেওয়া তোমার উচিত হয়নি, আম্মা আমাকে বলতেছে। আমি আমাকে সতর্ক আগে থেকেও করছি না, আমি ও কথাটা অ্যালাউ করি নাই। এরপরে আমি রাগ করে আমাদের বাসায় চলে আসছি, আয়েশা আমি আমার ছোট বোনকে সরাসরি ধরছি যে বোন তুই আমার সাথে গাত মানে প্রতারণা করলি কিভাবে, কলিটা আমার ছোট বোন কথা বলে না, একটা ছোট বোন কথা বলে না। পরে বলতেছে আপু ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা এটা কি রাত বেড়া তুই কথা বলতি দেখা করতি, তোদের মধ্যে কি অন্য কোনো মানে সম্পর্ক ছিল তোদের মধ্যে? তো বলতেছে যে আমাকে বলে না, বলে যে এসব কিছু না, তুমি যেটা ভাবতেছি এসব কিচ্ছু না। আমার মনে হয় তারপরে আমাদের বাসায় আমার হাজবেন্ড আসছে, আইসে তুমুল গ্যাঞ্জাম মানে এলাকা একটা অসম্মানিত ধরতে গেলে, আমার আশপাশে যে ভাড়াইটারা সবাই চলে আসছে যে কি হয়েছে। ওই সময় মানে মুরব্বীরা না বুঝে গেছে যে কি জন্য ঝামেলা আমাদের আমার বাসার মধ্যে, কি জন্য ঝামেলা বুঝে গেছে, ওনাকে বুঝছে তো কি হয়েছে, কিন্তু তুমি তো বলতে চাচ্ছ না, আমি বলছি না এসব কিছু না আপনারা যান সবাই। পরে সবাই চলে গেছে, এদিকে আমার ছোট বোন আর এটা বলে নাই যে সে প্রেগনেন্ট, আমার ছোট বোন প্রেগনেন্ট, সে আর ভয় এটা বলে নাই। পরে আমার ওর বান্ধবী ছিল, ওর বান্ধবীকে আমি জিজ্ঞেস করছি কই যায় রেও, তাই তো। পরে ওর আমার ছোট বোনের বান্ধবী বলছে আপু জানো কি একদিন হচ্ছে কি করছে, ওরা একটা হোটেল ভাড়া করেছিল, একদিন ওরা হোটেল ভাড়া করেছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যদি ও কলেজে আসে নাই, তুমি তো জানতে আমাকে বলো নাই কেন, আপু আমি বলতে চাইছি ও বলতে দেয় নাই আমাকে এই কথাগুলো। তখন আমি মানে মনে হচ্ছিল কি আমি আত্মহত্যা করি, আমি আত্মহত্যা করি যে এটা কিভাবে মেনে নিব যে আমার আমার ছোট বোন আমার হাজবেন্ড একটা হোটেলে ছিল, মানে কি হোটেলে থাকা মানে তাদের মধ্যে সবকিছুই হয়েছে। পরে ওকে ওর কাছে শুনলাম যে তোর বাচ্চা বেটে, ও কথা বলে না চুপচাপ, তারপর মেনে নিছি যে যা হয়েছে হয়েছে, ইচ্ছা করতো নিজের মন হচ্ছিল আমি সুইসাইড করি, আত্মহত্যা যদি মহাপাপ না হয়তো ভাই আমি মরে যেতাম, আমি মরে যেতাম, বাঁচতাম না আর।
পরে আত্মহত্যা করতে চাইছি, বারবার ফিরে আসি সন্তানের মুখের দিকে তাকায় বারবার ফিরছি। পরে ওই বাড়িতে আমি চলে যাই, ওই বাড়িতে আমার নিবে না আমার হাজবেন্ড, তার মুখের কথা নিবই না, আমাকে নিবে না সে। আমি আমার শাশুড়ি আম্মারা সবাই বলছে যা হয়েছে হয়েছে, আমি বলছি যা হয়েছে হয়েছে, আমি মাফ করে দিচ্ছি, আমি বলছি আমি মাফ করে দিচ্ছি, কিন্তু আমি তুমি আমাকে ছেড়ে দেওয়ার কথাটা বলতেছো কিভাবে বলো। ঝামেলা বিচার সালিশ করলো, বিচার সালিশ করার পরে আমাকে এই বাড়িতে রেখে গেল, নিল না। একটা সপ্তাহ গেছে, একটা সপ্তাহের মধ্যে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে, সে আমাকে রাখবেই না কোনো মতেই। আমি ভালোবাসা আমাদের মধ্যে ছিল যে যে ছেলে আমার জন্য হাতে রক কাটতে যায়, কখনো বিষ খাইতে যায়, এতটা ভালোবেসে আমাকে বিয়ে করছে, সে এই মুহূর্তে আমাকে সহ্যই করতে পারে, তার চোখে শত্রু হয়ে গেছি আমি। কার জন্য? আমার আপন মায়ের পেটের বোনের জন্য। তারপরে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, সে সই করে, আমি তো সই করবো না। আমার শাশুড়ি আম্মারাও না করতেছে যে না, আমি বুঝাচ্ছি, অনেক বোঝাইছে, কাজ হয়নি, যে সই করে চলে গেছে। করে আমি কি করবো, আমি নিরুপায় হয়ে লাস্টে ডিভোর্স হয়ে গেছে আমাদের। বাচ্চাটাকে নিয়ে আসছি, সে আমি বলছি তাহলে তোমার বাচ্চাটাকে বাচ্চাটার দায়িত্বটা নাও, বলে যে বাচ্চা নিলে বাচ্চা আমাকে সরাসরি দিয়ে দিতে হবে, বাচ্চা সরাসরি দিয়ে দাও তাহলে, কিন্তু তোমার কাছে সন্তান রাখবো না, সে বুঝছে, আমি বাচ্চা দিব না, আমার ছোট সন্তান, আমি ছোট সন্তান তাকে দিয়ে দেবো, কার কাছে রাখবে। মনে হয় দুই সপ্তাহ গেছে, এরকম দুই সপ্তাহ ফুল হয়নি, রাত্রি তখন মনে হয় ভোর 4টা বাজে, তখন আমি ঘুমাইতেছি, চোখের পানিতে মনে খালি বুক ভাসছে আমার। 4টা বাজে, আমি আমার ছোট বোনকে ডাকছি রুমে, বলতেছি যে যা তুই আবাসন করে এখন, বাচ্চাটাকে নষ্ট করে দিতে বলছে আমার ছোট বোনের, সে করাবে না। তারপরের দিন সকাল মনে 10টা বাজে, ওই কথাটা ভোরবেলায় বলার পর আমি ঘুমাই গেছি, সকাল 10টার সময় আমার বোন নাই বাসায়। আমার বোন বাসার মধ্যে নাই, সারাদিক তন্ন তন্ন করে খুঁজতেছি, আমার বোন নাই। খোঁজার পরে তারপরে আম্মু বলতেছে যে কই আর যাবে, ফোন দাও এটাকে, ফোন দিয়ে বলো যে। পরে আমি নাও ওর কাছে ফোন দিব, পরে আমার চাচা ফোন দিছে, ফোন তাও স্বীকার করে নাই যে ওর কাছে গেছে, স্বীকার করে নাই। কিন্তু আমার বোনের যে বান্ধবী যে জানতো হোটেলে থাকছে, ও বলতেছে যে ভাইয়ার সাথে চলে গেছে। আচ্ছা, মানে পৃথিবীতে এমন অনেক ঘটনা আসলে আমাকে এই চেয়ারে বসে শুনতে হয়, যে ঘটনাগুলো শোনার পরে মাঝে মধ্যে আমার মানে একটা বিষয় দাঁড়ায় নিজের মনে, আমি যখন গল্পগুলো শুনতে থাকি আমি শুধু শুনতেই থাকি, মানে আগে হয়তো গল্পের মাঝখানে কিছু বলতে হতো, এখন ইদানিং ভাবি যে না গল্পটা উনি বলতে আসছে, উনি বলুক আমরা শুনি। তো শুনতে গিয়ে মাঝে মধ্যে অনেক কিছু বলতে ইচ্ছে করে। ঠিক এই মুহূর্তে যেমন মনে হচ্ছে যে মানুষের মধ্যে যদি মিনিমাম মনুষ্যত্ব থাকে, কোনো বোন তার বোনের এত বড় ক্ষতি করতে পারে না। এগুলো হয়তো আমরা কিছু ওয়েস্টার্ন কালচারে দেখেছি, এখন সেই কালচারটা যে আমাদের মধ্যেও আস্তে আস্তে ঢুকছে, এটা হচ্ছে তার একটা উদাহরণ। সো আমরা গল্প, উপন্যাস, নাটকে অনেক কিছুই দেখি, আবার সেটা নিয়ে আমরা নিজেরাই ছিছি বলি, কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু কোনো না কোনোভাবে আস্তে আস্তে আমাদের সোসাইটিতে প্রবেশ করছে। অনেকেই আমার এই সমস্ত কথা শুনলে রাগ করেন যে আমি কেন এগুলো বলি, বাট বাস্তবতা খেয়াল করে দেখেন যে এই বিষয়টা কি মানে কতটা অস্বাভাবিক। এবং যে মেয়েটির কথা বলা হচ্ছে, কলেজ পড়ুয়া একটা মেয়ে, এবং তার এক মানে দুটো দিক যদি আমরা চিন্তা করি, একটি মেয়ে যখন কলেজে পড়ে সে অনেক কিছুই বুঝতে পারে, আবার এটিও একটি দিক যে যার সাথে সে এই ঘটনাগুলো ঘটাচ্ছে সেও কিন্তু একজন ম্যাচিওর, এবং সে কিন্তু জেনে শুনে কাজটা করেছে। তো সব কিছু মিলিয়ে এখানে কেউ ভুল করেছে বলা যাবে না, অর্থাৎ যা কিছু করছে বুঝে শুনে সজ্ঞানে করছে। তো বড় বোনের এই সিচুয়েশনে ছোট বোন যেই পরবর্তীতেও যে স্টেপটা নিয়েছে, তার সেটা আরও প্রমাণ করলো যে সে আগে যে কাজটা করেছে না বুঝে নয়, বুঝে এই কাজটা করেছে, এবং সেই কারণেই সে পরবর্তীতে পালিয়ে যায়
তো সবকিছু মিলিয়ে আমি শুধু এইটুকুই বলতে চাই, ধিক্কার জানাই এই ধরনের নারীদেরকে, ধিক্কার জানাই এই ধরনের পুরুষদেরকে, সর্বোপরি ধিক্কার জানাই এই ধরনের ক্ষুদ্র মন মানসিকতার মানুষদেরকে। এক শ্রেণীর মানুষ সুযোগের সদ্ব্যবহার করছেন, অসদ্ব্যবহার, সদ্ব্যবহার বললে ভুল হবে, আর আরেক শ্রেণীর মানুষ বুঝে হোক না বুঝে হোক নিজের ব্লাডের সাথেও বেমানি করছেন। আজকের এই এপিসোড যারা শুনছেন একটু বলবো, চোখ কান খোলা রাখেন, কে জানে কখন কি আপনার সাথে না ঘটে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, হয়তো আর মিনিট দশের মতো আমি আপনাকে সময় দিতে পারবো, তারপরে কি হলো একটু শুনে ফেলুন। তারপরে যখন শুনলাম যে ওদের বিয়ে হয়ে গেছে, তো আমার শ্বশুরবাড়ি থেকে তো কেউ মেনে নেয়নি ওদেরকে, ওরা আলাদা বাসায় থাকে শুনেছি। পরে আমাদের এখান থেকে ওকে অনেক আনার চেষ্টা করছে, যে ও বলে কি আমি কোনো অন্যায় করি নাই, ডিভোর্স হয়ে গেছে তারপর আমি আসছি, আমি চাইলে থাকতে, আমাকে অনেকবার বলা হয়েছিল যে তখনই এরকম কিছু করতে, কিন্তু আমি কিন্তু করি নাই, যখন ছাড়াছাড়ি হয়ে গেছে তখন করছে, সো আমি অন্যায় করি নাই। সে আমাকে ডিরেক্ট এই কথা বলে দিল। শুধু বললাম যে বোন তোর আমার জায়গা থেকে আমি সঠিক, ওর জায়গা থেকে ওনাকে সঠিক। এখন ওরা আলাদা একটা বাসায় থাকে, আমার হাজবেন্ড এখন কর্পোরেট জব করে, হাজবেন্ড বলবো কি, এক্স হাজবেন্ড বলবো, এখন তার আলাদা বাসায় থাকে। তো আমার শাশুড়ি আম্মা আর ওরা ওরা আমাকে খুব ভালোবাসছে, কখনো একটু কষ্ট দেয়নি আমাকে, প্রচন্ড ভালোবাসছে আমাকে। তো তারা শ্বশুর বাড়িতে হচ্ছে আমার বোনকে আলো করেনি, আলো করেনি, তার বাসা থেকে বের করে দিয়েছে, তাতে তাদের মতো থাকে। আপনার বাচ্চাটা আমার সাথে থাকে, তার বয়স কত এখন? আমার ছেলের বয়স এখন 4 বছর। 4 বছর? হ্যাঁ, আমার বাচ্চার বয়স এখন 4 বছর। আমার ছেলে ওর বয়স যখন 3 বছর ছিল, তখন ওর শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে যায়, আমি তো একা একাই আছি, আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই, কারণ আমার ছোট ভাইরা পড়াশোনা করে, তার পাশাপাশি একটা গ্যারেজে কাজ করে। মানে এখন আপনি আপনার ফ্যামিলির সাথে থাকেন? হ্যাঁ। এখানে কে কে থাকেন আপনার? এখানে হচ্ছে আমার মা, যিনি এখন প্যারাডাইজ অবশ্য বিছানাগ্রস্ত, আমার ছোট দুই ভাই, হচ্ছে একজন ক্লাস 6 পড়ে, আর একজন হচ্ছে কি বলে ক্লাস 9 পড়ে। আচ্ছা। ওরা তো এক, ওর আমি হচ্ছে শিক্ষকতা করি, সেখান থেকে 7,000 টাকা মাদ্রাসা স্যালারি পাই, আর আমার ছোট ভাই ওরা হচ্ছে গ্যারেজ থেকে কিছু টাকা পায়, ওইটা নিয়ে আমরা একটা বাসা নিয়ে আসি, একটা রুম, সে রুম ভাড়া হচ্ছে 5,500 টাকা। ওই রুমের মধ্যে আমরা 6 জন ব্যক্তি, আমার বাচ্চা সহ 6 জন ব্যক্তি আমরা এক রুমের মধ্যে থাকি। আর আমাদের যেটা অর্থ সম্পদ বলতে, গ্রামে যে জায়গা ছিল ওইটা বিক্রি করে আমার আব্বুর এই কিডনির ট্রিটমেন্টটা করাইছি, আমার মার ট্রিটমেন্ট করাতে করাতে আসছি, এরপরে আমি কিছু আমার এভাবে আসছি। আসার পরে আমার সন্তানটা অসুস্থ, কি হয়েছে ওর? গত বছর ব্রেন টিউমার ধরা পড়ছে। ব্রেন টিউমার? ও ঘুমায় থাকতো কিন্তু চোখ খুলতে পারতো না, নাক দিয়ে হঠাৎ ব্লাড আসছে, আর চোখের সাইডে হচ্ছে এরকম স্পট পড়ে গেছিল কালো। তো এই স্পটের কারণ কি আমি তো বুঝতে পারতাম, আর প্রচন্ড মাথা ব্যথায় খালি বলতো মাম্মা মাথা ব্যথা করে, মাম্মা মাথা ব্যথা করে। পরে ডক্টরের কাছে নিয়ে গেছি, পরে ডক্টর টেস্ট করার পরে বলো যে টিউমার, তখন ছোট ছিল, তখন ছোট ছিল টিউমারটা, কিন্তু এখন এই মুহূর্তে হচ্ছে ওর চতুর্দিকে ছড়িয়ে গেছে, ইভেন ওর মাথার মধ্যে মানে ব্রেনে পানি জমে গেছে, পানি জমে গেছে। এরপরে আমি কিছু সময় ধরে থেকে আর লোন করেছি, লোন করার পরে প্রায় আর চতুর্দিক থেকে সুদের উপরে বলতে গেলে টাকা নিয়ে, প্রায় 4,500,000 টাকা নিয়ে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম। আচ্ছা। বাংলাদেশে তো সব জায়গাতে করাইছি, ঋণগ্রস্ত এখন আমার তো নিরুপায়। এরপরে ওকে নিয়ে ইন্ডিয়াতে নিয়ে গেছি, মুম্বাই টাটা মেমোরিয়ালে ট্রিটমেন্ট করাইছি, করানোর পরে গত মাসে আমি বাংলাদেশে আসছি। আচ্ছা। এখানে 2 মাস থাকার পরে বাংলাদেশে আসছি, এসে এখন ওখান থেকে ডক্টর আমাকে বলেছে যে ওর অপারেশন করতে হবে রিসেন্টলি, হয়তো কিন্তু বাচ্চা মানুষ, ওকে অপারেশন করানোর পরে ভর্তিতে হচ্ছে রেডিওথেরাপি বা কি কি করে লাগবে, হয়তো সুস্থ হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে অপারেশনের পরবর্তীতে যে ট্রিটমেন্ট গুলো দেবে সেটা নিয়ে টোটালি।